আজকে আমাদের লেকচারের বিষয় ইমার্জেন্স অফ নিউ মিডিয়া অ্যাজ ফিফথ এস্টেট। এটা নিয়ে বলবেন হচ্ছে আমাদের কলেজের প্রাক্তন ছাত্রী এবং বর্তমানে আশুতোষ কলেজের সাংবাদিকতা গণজ্ঞাপন বিভাগ বা জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশনের অধ্যাপিকা ডক্টর রিমা রায়। রিমা একদম আমার মানে এই শিক্ষকতার জীবনের প্রথম দিকের ছাত্রী, তো এটা আজকে আমার কাছে একটা স্পেশাল দিন আর কি, যে রিমা এখানে বলবে এবং আমিও তোমাদের মতন ছাত্রী হিসাবেই বা ছাত্র হিসাবেই রিমার এই লেকচারটা শুনব। এবং আমি আশা করি এই লেকচারটাও আগে আমাদের যে কটা হলো সেই রকমই খুবই মনোগ্রাহী হবে এবং তোমাদের ইন্টারাকশনের জায়গা তো অবশ্যই থাকছে। এবং এই আমাকে একজন জিজ্ঞেস করেছিলেন যে এটা কোন কোরের মধ্যে পড়ে, মানে আমি বললাম এটা সবকিছুর মধ্যেই পড়ে। হ্যাঁ ঠিক, সিলেবাসে আমাদের কোর ওয়াইজ পড়াতে হয় কোর এরকম, তো আমরা তো এবার বুঝতে পারছি না পরীক্ষাটা কিভাবে হবে বা কিছু, সিলেবাস সিলেবাসের মতো যে যে এরকম ভাবে টিচাররা করছেন, আমরা নিজেরাও ফরম্যাট বা কি ব্যাপারটা জানি না। কিন্তু জার্নালিজম এমন একটা সাবজেক্ট, সেটা এত ইন্টার রিলেটেড এবং এত মানে এই মুহূর্তে তো এক্সটেন্সিভ, মানে নতুন নতুন প্রচুর এরিয়া এক্সপ্লোর হচ্ছে, আমরা নতুন করে আসছে আমাদের সামনে, সেই জায়গাগুলো আমরা হয়তো সেইভাবে টেক্সট বই যদি বলি সেই টেক্সট বই তৈরি হতেও তারপরে কয়েক মাস বা এক বছর লেগে যাচ্ছে, সে বই আমাদের হাতে আসতেও অনেক সময় লেগে যাচ্ছে। তার ফলে অনেক ক্ষেত্রেই কিন্তু আমাদের বিভিন্ন নিউজ পেপার বা বিভিন্ন নিউজ চ্যানেলে যা বেরোচ্ছে বা এক্সপার্টরা যা বলছেন সেগুলো ফলো করে অনেক কিছু করতে হচ্ছে। সেই কারণেই এই যে নিউ মিডিয়া, আমরা নিউ মিডিয়া জানি ইন্টারনেট এই অবধি বা তারও আরো কিছুটা হয়তো জানি, কিন্তু এই যে ফোর্থ এস্টেট হিসাবে মাস এই নিউজ পেপার ফোর্থ এস্টেট হিসাবে উঠে এসেছিল, তাহলে নিউ মিডিয়া কি তাহলে এই মুহূর্তে ফিফথ এস্টেট? মানে এটা একটা প্রশ্নের বা বিষয়ের বিষয়, এবং সেটা কিভাবে আমরা এনগালফ বাই নিউ মিডিয়া, এই পুরো বিষয়টা ধরে আজকের আলোচনা। আলোচনার গতিটা রিমাই ঠিক করবে, স্টিয়ারিং ওর হাতে, এবং অবশ্যই তারপরের ইন্টারাকশনে আরো এই মানে অন্যদিকে মানে আমি বলছি যে আরো নতুন অনেকগুলো চিন্তা আমাদের মাথায় তোমরাও দিয়ে দিতে পারো বা আমরাও দিয়ে দিতে পারি, আমরা মানে বা আমরাও রিমাকে আরো অনেকগুলো বিষয় নিয়ে ভাবারও পথ করে দিতে পারি, এরকম অনেক কিছু হতে পারে এই আজকের এই লেকচারটা থেকে। ফলে আমি এখন ডক্টর রিমা রায়কে অনুরোধ করছি তার ক্লাস শুরু করার জন্য। ম্যাডামকে অনেক ধন্যবাদ, সাথে একটু টেনশনও আছে, কিন্তু ম্যাডামের সামনে আমি আবার বলতে যাচ্ছি ক্লাস নিচ্ছি, একটা টেনশন এটা রয়েছে। তো আমি যেটা যেভাবে ক্লাসটাকে এগোনোর কথা ভেবেছি সেটা হচ্ছে আমাদের সাবজেক্টটা তো সোশ্যাল সায়েন্সের একটা পার্ট, তো আমি অডিবল তো সবার কাছে শোনা যাচ্ছে? কেটে জানো শোনা যাচ্ছে? আমি শুনতে পাচ্ছি রিমা। আচ্ছা ঠিক আছে, তো যেটা হচ্ছে আমাদের বিষয়টা যেহেতু সোশ্যাল সায়েন্সের একটা পার্ট এবং এর এর আমাদের অনেক বড় ভূমিকা কিন্তু রয়েছে, আর আমাদের সাবজেক্টের একটা বড় সুবিধা, সেটা আমি আমাদের এবং সোশিওলজি দুটোই বলবো, যে আমরা যে কোনো ক্ষেত্রে কিন্তু অবাধ বিচরণ করতে পারি, ঢুকে যেতে পারি, মানে তার জন্য আলাদা করে আমাদেরকে দরকার পড়ে না যে সেই সাবজেক্টটার স্পেশালাইজড হতে হবে। তো সেই হিসেবে আমি আজকের এই লেকচারটাকে মূলত দুটো ভাগে ভাগ করেছি। প্রথম দিকটা কিন্তু আমি একটু থিওরি বেসড, থিওরি মানে আমরা যখন আমরা একজন স্কলার হিসেবে কথা বলবো, যখন আমরা একটা স্টুডেন্ট হিসেবে কোনো সাবজেক্টের ডিসিপ্লিনের স্টুডেন্ট হিসেবে কথা বলবো, তখন কিন্তু আমাদের প্রত্যেকটা কথা বলার আগে ভাবতে হবে কথাটা আমি কেন বলছি, মানে অন্তত এটা আরো যখন তোমরা আরো বড় হবে বা তোমরা যখন কোয়েশ্চেনের আনসার লিখছো তখন তোমাকে বল ভাবতে হয় এই কথাটা বলছি কি, বা আজকে এই নিউ মিডিয়া ধারণাটা কোথা থেকে আসলো। আমরা নিউ মিডিয়া মানে এমনিতেই জানতে পারি, দেখতে পারি যে এই এই জিনিসগুলো আছে, আমরা ইউটিউব ইউজ করছি, ফেসবুক, টুইটার, তো এগুলো নিউ মিডিয়া, কিন্তু
কনসেপ্টটা বেসিক কিছু থিওরিজ রয়েছে, আমরা সেই থিওরিগুলো দিয়ে শুরু করে আমরা কিন্তু ফিফথ স্টেটের দিকে যাব। তো আমি এখন সরাসরি ঢুকে পড়ছি আমার বক্তব্যের মধ্যে। ম্যাডাম আমি ঢুকছি বক্তব্যে। তো প্রথম যে কথাটা আমার আমার বলার বিষয় আমার এখানে, সেটা হচ্ছে যে নিউ মিডিয়া, আমরা জানি এখন আমরা ডিজিটাল ওয়ার্ল্ডে বাস করছি, ডিজিটাল ভারতের কথা বলা হচ্ছে, তো সমস্ত কিছু ডিজিটাল, ডিজিটাল পেমেন্ট। সো ফার্স্টলি আমরা জানতে হবে যে অ্যানালগ আর ডিজিটালের মধ্যে পার্থক্যটা কোথায়। আমি একদম সহজ একটা এক্সাম্পল দিতে চাই যে এখানে অ্যানালগের মূল কথাটা কিন্তু কন্টিনিউয়াস সিগন্যাল টু ট্রান্সমিট ডেটা ইনক্লুডিং ভয়েস, ইমেজ, ভিডিও এক্সেট্রা। কন্টিনিউয়াস মানে টাইমটা যত বাড়বে এই ট্রান্সমিশনটাও বাড়বে, ট্রান্সমিশনটাও একইভাবে হতে থাকবে, সেখানে কোনো আপার লিমিট বা লোয়ার লিমিট নেই। যেমন ধরা যাক, এবং মানে এই আজকে আমি পেনটা রয়েছে, পেনটা সাপোজ একটা যদি ব্রাশ হয়, এখানে আমার যদি কিছু কালার হয়, আমি যে কথা বলছি আমি লিপের সাথে যদি লাগিয়ে রাখি, আর এখানে যদি একটা দেয়াল হয়, তাহলে এই আমার লিপ যত নড়বে তো এখানে একটা কালার তৈরি হবে, একটা আমি যদি এখানে পেন্টটা লাগিয়ে রাখি এখানে একটা ইমেজ তৈরি হবে। তো আমি যতক্ষণ কথা বলবো এটা কিন্তু ততক্ষণ নড়তে থাকবে, এখানে ইমেজটা ততক্ষণ তৈরি হবে। এই ইমেজটা যখন পুরোপুরি ট্রান্সমিশন হচ্ছে আমরা সেটাকে কিন্তু অ্যানালগ ট্রান্সমিশন বলছি, আর ডিজিটালের ক্ষেত্রে কিন্তু লোয়ার লিমিট আপার লিমিট বাধা। আমরা ডিজিটাল বলতে বাইনারি ট্রান্সমিশনের কথা বলবো, বলি জেনারেলি যে 0 1 1 1 0, মানে 0 আর 1 হচ্ছে আমরা ধরে রাখি, বাট ইট ইজ নট নেসেসারি ইট উইল বি 0 এন্ড 1। ডিজিটালের ক্ষেত্রে আমরা একটা যদি বই পড়ি, সাপোজ আমি একটা বই নিলাম, এই বইটা নিচ্ছি, এখানে ধরো এই এত অ্যালফাবেটস রয়েছে, এখানে অনেক কথা লেখা রয়েছে, অনেক চ্যাপ্টার্স আছে, এক্সক্লুডিং পিকচার, আমি বলছি পিকচার বাদে যতগুলো শুধু লেখার হরফ আছে আমরা যদি সেগুলোকে ধরি, তো লেখার হরফে মানে আমরা ওই অ্যালফাবেট ভাইল এগুলো ইউজ করেই আমরা তার সেটা বইটা তৈরি করেছি, তার মাঝে সেই ওয়ার্ডসগুলো ইউজ করেই আমরা এক একটা মানে করছি। যদি আমরা সেমিওটিকের ভাষায় বলি যে সেখান থেকে, যেমন ও এক্স মানে একটা যদি জিরো আর একটা যদি ক্রস দেওয়া হয় তাহলে সেটা আমাদের কাছে কি হবে, আমরা দেখে বলবো, ফার্স্টলি বলতে পারি 0 এন্ড x, এন্ড সেকেন্ডলি উই ক্যান সে ওকে ইটস ও এন্ড x, ইটস অক্স। সো স্ট্রাকচারালিজম যেটা বলছে, অক্স মানে ওই অক্স বললে মনে হবে যে এটা অক্স, অক্স পড়ে আমি তখন বুঝতে পারছি যে না এটাকে বলা হচ্ছে এটা সার একটা, কিন্তু যখন তুমি অক্স পড়ছো, অক্স পড়ে তোমার মাথায় কিছু আসছে, অক্সের একটা অবয়ব ভেসে উঠছে, তখন সেটা তোমার আরো বেশি করে তুমি বুঝতে পারছো। কিন্তু এই পুরো ব্যাপারটা বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করছি, কয়েকটা ভাওয়েল, কয়েকটি মানে অ্যালফাবেটস, মোট কথা কনসোনেন্ট ভাওয়েল ইউজ করছি, অ্যালফাবেট ইউজ করছি, সেক্ষেত্রে কিন্তু ওই অ্যালফাবেট গুলোর বাইরে আমি অন্য কিছু ইউজ করিনি, ফলে কিন্তু বুকটা ডিজিটাল, বুকটা কিন্তু অ্যানালগ নয়। তো অ্যানালগের কিন্তু একটা আপার লিমিট লোয়ার লিমিট আছে, সেটা ইয়েস নো হতে পারে, সেটা হাই এন্ড লো হতে পারে। আর যদি আমরা নিউমেরিক্যাল এর ক্ষেত্রে বলি, সেটা জেনারেলি যখন আমরা এই ডিজিটাল ট্রান্সফার করছি কিছু, সেখানে 0 এন্ড 1 কে কিন্তু ইউজ করছে এই ট্রান্সমিশনের ক্ষেত্রে। এই ট্রান্সমিশনটা কিরকম হয়, আমি যখন কিছুক্ষণ আগে বললাম যে আমার কথা বলার সঙ্গে এটা পেন্ট হচ্ছে, এই যদি ব্রাশ লাগিয়ে রাখি এখানে যে ছবিটা তৈরি হচ্ছে, ডিজিটালে কি হবে, ওই ছবিটাকে কি করবে, স্যাম্পলিং করা হবে, ধরো ছবিটাকে ভেঙে ফেলা হলো, কেটে ফেলা হলো, কেটে ফেলে ওর মধ্যে থেকে কিছু জিনিস নিয়ে নেওয়া হলো ফিল্টার করে, এন্ড দ্যাট উইল বি ট্রান্সমিটেড থ্রু কেবল, লাইক অপটিক্যাল ফাইবার্স, লাইক কপার ওয়্যারস, মানে ওয়্যারলেস কমিউনিকেশনে কিন্তু সেটা ব্যবহার করা হয়। ডিজিটাল এবং অ্যানালগ এবং ডিজিটালের এই বেসিক পার্থক্য, আমরা যদি মনে করি যে ডিজিটাল অনেক বেশি ইন্টারঅ্যাকটিভ, এটা বলাটা কিন্তু ভুল হবে, এন্ড অ্যানালগও কিন্তু ইন্টারঅ্যাকটিভ। তো এইখান থেকে শুরু হলো, আমরা আস্তে আস্তে এই ডিজিটাল টেকনোলজিটাকেই গ্রহণ করতে চলেছি, যেটা কিন্তু বেসিক জায়গা আমাদের নিউ মিডিয়ার। এখন এখানে আমি একটা মেটাফোর ইউজ করেছি, ডিজিটাল সোসাইটি,
এখনই আমি বললাম যে উই হ্যাভ অ্যাডপ্টেড দ্য ডিজিটাল ডিভাইসেস, ডিজিটাল ইকুইপমেন্টস ইন আওয়ার সোসাইটি। তো বিভিন্ন ভাবে সেটাকে ব্যবহার করছি, যখন আজকে ই ব্যাংকিং এর কথা হচ্ছে, তোমাকে তুমি এখন ঘরে বসে, আমরা লকডাউনে উই অর আর বাউন্ড টু স্টে এট হোম এন্ড নাও উই হ্যাভ টু সেন্ড, মানে আমাকে একটা বিল ভরতে হবে, কোনো সাপোজ ইলেকট্রিক বিল দিতে হচ্ছে বা ব্যাংকে কাউকে ট্রান্সফার করতে হবে টাকা, তো আমরা গুগল পে দিয়ে কাউকে ট্রান্সফার করছি, তো আমরা আমরা কাজগুলো করছি। কিন্তু এখানে আমি একটা মেটাফোর ম্যাকলুহান বলেছিলেন, যেটা এক্সটেনশন অফ আওয়ার সেন্সেস বলতে গিয়ে আর কি, আমার খুব সুন্দর লেগেছিল কোটটা, সেই কারণে আমি এখানে দিয়েছি, আর টেকনোলজিক্যাল ব্রেইন ফর দ্য ওয়ার্ল্ড ইনস্টেড অফ টেন্ডিং আ ভাস্ট আলেকজান্ড্রিয়ান লাইব্রেরি, দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিকাম আ কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক ব্রেইন এক্স্যাক্টলি অ্যাজ অ্যান ইনফ্যান্টাইল পিস অফ সায়েন্স ফিকশন অ্যান্ড আওয়ার সেন্সেস হ্যাভ গন আউটসাইড outside us. Big brother goes inside, so unless aware of these dynamic, we shall at once move into a phase of panic terrors, exactly a small world of tribal dharms, total interdependence and superimposed coexistence. So উনি কিন্তু বলছেন আমাদের সোসাইটি এই ডিজিটালের, মানে তখন কতদিন আগে এটা, 1962 তে উনি বলছেন, উনি বলেছিলেন মিডিয়াম ইজ দ্য মেসেজ, সেই সময় দাঁড়িয়ে উনি বলছেন যে আমাদের এই টেকনোলজির উপর ডিপেন্ডেন্সিটা এমন বেড়ে যাচ্ছে যে সেটা আমাদের যে অন্যান্য যে রিয়েল একটা যে এনভায়রনমেন্ট, বাস্তব জগতের থেকে বেরিয়ে গিয়ে আমাদের যেন ওই টেকনোলজিটাই কিন্তু আমাদের ব্রেইন হয়ে কাজ করবে, এবং কোথাও গিয়ে যেমন উনি মানে আমরা গ্লোবাল ভিলেজের কথা বলছি, বা যদিও সেই তত্ত্বের পরবর্তীকালে অনেক রকম বিশ্লেষণ হয়েছে, কিন্তু আজকের দিনটা কিন্তু তাই, আজকের দিনটা কিন্তু দেখো আমরা অন্তত এই প্যান্ডেমিক COVID-19 এই এই যে এই সময়টা আমাদের প্যান্ডেমিকটা মনে করিয়ে দিচ্ছে আমাদের ঘরের কাজটা আমাদেরকে করতে হচ্ছে, বাট আমাদের বাইরের কাজটাও সাইমালটেনিয়াসলি করছি। আই এম এট হোম, আই এম টেকিং, আই এম ডেলিভারিং এ লেকচার, ইউ আর এট হোম, তোমরা বসে ক্লাস করছো, সো উই আর ইন্টারঅ্যাক্টিভ, উই আর ডুইং দ্য সেম থিংস উই আর ট্রাইং টু ডু। আমরা বলবো না যে আমরা পুরোটা সেটাকে মিট করতে পেরেছি, আমাদের যে এক্সপেকটেশনটা রয়েছে সেটা পারছি না মিট করতে, বাট উই আর ট্রাইং টু মিট। তো আমরা সেই ঘরে নিজেদের কাজ নিজেদের করতে হচ্ছে, আমরা ডিজিটাল একটা একটা আমরা অনেকে সপাহলিক হয়েছিলাম যে আমরা কোনো কিছু ভালো না লাগলেই চলো দোকানেও যেতে হবে না, অনলাইনে দেখতে থাকি, জিনিসপত্র দেখতে থাকি, কার্টে তুলে রাখি, পরে দেখা যাবে কিনবো কিনা, বা কিনে ফেললাম। কিন্তু এই যে একটা প্রবণতা থেকে সরে এসেছি, একটা আবার আগের একটা অভ্যাসের মধ্যে যাচ্ছি, কিন্তু একই সঙ্গে কোএক্সিস্টেন্স রয়েছে, একই সাথে আমরা টেকনিক্যালি টেকনোলজিক্যালি ডিপেন্ডেন্ট হয়ে পড়েছি আমাদের এই বিভিন্ন মিডিয়াম গুলোর উপরে, সেটা অবভিয়াসলি ইন্টারনেট বেসড। নেক্সট, নিউ মিডিয়ার ক্ষেত্রে আমি একদম একটা ছোট্ট ডেফিনেশন রেখেছি যে দ্য নিউ মিডিয়া আর ইনফ্যাক্ট a disparate set of communication technology that share certain features apart from I think somebody is trying to ki bolbo screen ta soranor chesta ba kichu korche hoyto ei karone screen e chole asche ei dag gulo so ektu eta যাই হোক ঠিক আছে, বুঝতে পারছি না বুঝতে পেরেই হয়েছে টাচ মোবাইল হয়তো একটু সরাতে গেছে বা কিছু করতে গেছে লেগে গেছে, হ্যাঁ হ্যাঁ না ঠিক আছে তো যেটা হয়েছে যে disparate set of communication technology that share certain features apart from being new made possible by digitalization and being widely available for personal use as communication devices. Amra kintu onek gulo technology ekshonge use korchi, amra age telephone e kotha boltam seta amra ekhane byabohar korchi,
আমরা ইমেলে, আমরা আগে চিঠি ডাকঘরে পাঠাতাম, সেটা ব্যবহার করছি, সেই টেকনোলজি বা সেই টেকনিকটা ব্যবহার করছি, সবগুলোকে এক করে। আমরা যখন 90s এর দিকে আমাদের যারা মিডিয়ার স্টুডেন্ট ছিলাম আমরা, তাদের আলোচনার বিষয় ছিল কনভার্জেন্স, যে টাইপ রাইটারটা কনভার্টেড হয়ে যাচ্ছে কম্পিউটারে, আমরা ওয়ার্ডে টাইপে কি হতো, তোমার একটা ইমপ্রেশন দিচ্ছ, সেখানটায় গিয়ে পড়ছে কাগজে, বাট উই ক্যান্ট চেঞ্জ দ্যাট। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা ওয়ার্ডে একটা লিখলাম, তাকে ছোট করছি, বড় করছি, রং করছি, বিভিন্ন কাজগুলোকে আমরা অনেক সুন্দরভাবে করার চেষ্টা করছি বা পারছি, কপি করছি, অনেক কপি করছি, এবং সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠিয়ে দিতে পারছি, ইন্টারঅ্যাক্ট করতে পারছি। এই সবটা মিলিয়ে কিন্তু কোথায় আমার একটা ডিভাইসের মাধ্যমে আমি করছি, সেটা আমার ল্যাপটপ হতে পারে, সেটা আমার মোবাইল হতে পারে, কিন্তু এই সমস্ত বিষয়টাকে এক করে দিয়েছে নিউ মিডিয়া। এখানে নিউ মিডিয়া, এখানে ডিফারেন্স ফ্রম ওল্ড বলেছি আমি, দ্য ইন্টারনেট ইনকর্পোরেটস রেডিও, ফিল্ম অ্যান্ড টেলিভিশন, নিউজ পেপার অ্যান্ড ম্যাগাজিন অ্যান্ড ডিস্ট্রিবিউটস দেম থ্রু পুশ টেকনোলজি। তা আমি যেটা বলছি, রেডিও আমরা গান শুনছি, আমরা এখন কিন্তু ওই আমাদের যে রেডিওর কনসেপ্টটা ছিল সেটাও চলে যাবে, এখন সবই ইন্টারনেট বেসড রেডিও হবে। এবং তোমরা যদি দেখো একটু, মানে বিদেশে এবং অন্যান্য কিছু থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ গুলোতেও তারা কিন্তু ইন্টারনেট বেসড রেডিওই এখন কিন্তু রেডিও স্টেশন গুলো চলছে, এবং সেই জিনিসটাও খুব তাড়াতাড়ি আমরাও অ্যাডাপ্ট করে ফেলবো। ফিল্ম আমরা এখন দেখছি অনলাইনে, সবাই ওটিটি মানে ওই ওই প্ল্যাটফর্মে ফিল্ম রিলিজ হচ্ছে। গুলাব ওসিতাবো কদিন আগে রিলিজ হলো ইন অ্যামাজন, বলিউডেও হলিউডেও তাই হচ্ছে, আবার আরো কিছু ফিল্ম আসতে চলেছে। সো একটা 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 প্যান্ডামিক, একটা ডিজিটাল টেকনোলজি যেমন আমাদের একটা শিফট, প্যারাডাইম শিফট করেছিল, একটা টোটাল একটা বিষয়কে এক অন্য জায়গায় নিয়ে গেছে, প্যান্ডামিকও কিন্তু একটা মানে হিউজ লেভেলে, হিউজ নট অনলি মিডিয়া বেসড, ইন আওয়ার পার্সোনাল রিলেশন, ইন আওয়ার হ্যাবিটস, আমাদের হিউজ প্যারাডাইম শিফট হতে চলেছে, চলছে, আমরা তার মধ্যে দিয়ে চলছি। তো সবকিছু, নিউজ ম্যাগাজিন, ইভেন দেশ আমরা অনলাইনে এখন পাচ্ছি পড়তে, দেশ মানে আনন্দবাজারের যে কটা ম্যাগাজিন আছে অনলাইনে পাওয়া যাচ্ছে, এই সবগুলোকে কিন্তু এক করেছে একটা থ্রু পুশ টেকনোলজি। পুশ টেকনোলজি মানে এখানে ইম্পর্টেন্ট, পুশ মানে হচ্ছে যে কোনো আর্কাইভ থেকে অর যে কোনো সোর্স থেকে ইউ ক্যান ডেরাইভ ইয়োর উইশড অর টার্গেটেড ফাইল অর সামথিং এলস। তুমি আজকে সেটা দেখতে পারছো যখন অনলাইন স্ট্রিমিং এ তুমি মুভি দেখছো, অথবা তুমি ডাউনলোড করে মুভি দেখছো। দিস পুশ টেকনোলজি ইজ ইম্পর্টেন্ট ফর দ্যাট। সেই পুশ টেকনোলজির মাধ্যমে কিন্তু আমরা আজকে এইটাকে অ্যাক্সেস করতে পারছি অনেক সহজে। আমি একটা খবরের কাগজ পড়তে পারছি, রেডিও শুনতে পারছি, আমি একটা বই ডাউনলোড করতে পারছি। প্রচুর অনলাইন লাইব্রেরিজ এখন, মানে ইনফ্লিপনেট থেকে শুরু করে, আমি জানি না তোমরা ইনফ্লিপনেট অ্যাক্সেস করো কিনা, তো আমাদের যে ভারতবর্ষের অনলাইন ডিজিটাল লাইব্রেরি যেগুলো রয়েছে সেখান থেকে কিন্তু আমরা অনেক বই পড়তে পারছি, যে অ্যাক্সেস গুলো এই মুহূর্তে ওপেন করে দেওয়া হয়েছিল, সেগুলো আমরা সহজেই বাড়িতে বসে পড়তে পারছি। তো এই নিউ মিডিয়া কিন্তু এই পুশ টেকনোলজিকে ইউজ করে এগুলো আমাদের অনেক সহজ করে দিয়েছে। তো নিউ মিডিয়ার ক্ষেত্রে বেসিক যে জিনিসগুলো আমাকে, বেসিক কনসেপ্ট একদম, মানে যে ছটা এলিমেন্টকে নিয়ে নিউ মিডিয়া, সেই ছটা এলিমেন্ট কিন্তু নেটওয়ার্ক, ইনফরমেশন, ইন্টারফেস, আর্কাইভ, ইন্টারঅ্যাক্টিভিটি অ্যান্ড সাইমুলেশন। এই ছটা জিনিস দিয়ে আমরা কিন্তু অনেক কিছু বুঝিয়ে দিতে পারি। ইফ ইউ গো থ্রু টু ইউর উইথ ইউর সিলেবাস, ইউ ক্যান সি দেয়ার আর সেভারাল থিংস লাইক ডিজিটাল ডিভাইড, লাইক ইনফরমেশন সোসাইটি, লাইক নেটওয়ার্ক সোসাইটি। সো অল আর দেয়ার, বাট উই হ্যাভ টু নো দ্য বেসিক, হ্যাভ টু নো দ্য ফান্ডামেন্টালস অফ বিহাইন্ড অল দিস থিংস। তো এই যে ছটা রয়েছে, যে নেটওয়ার্ক, ইনফরমেশন, ইন্টারফেস, আর্কাইভ, ইন্টারঅ্যাক্টিভিটি, সাইমুলেশন, এই ছটাকে দিয়েই কিন্তু আমরা নিউ মিডিয়ার কনসেপ্টটাকে ক্লিয়ার করতে পারি। সো ফার্স্টলি নেটওয়ার্ক সোসাইটি বলবো। নেটওয়ার্ক সোসাইটি বলতে গেলেই ফার্স্টলি আমরা ম্যানুয়েল ক্যাসেলের নাম বলবো। তো ম্যানুয়েল ক্যাসেল উনি কিন্তু এই 1991 নেটওয়ার্ক সোসাইটিটা উনি বলছেন,
যেখানে উনি বলছেন উনি কিন্তু সোসাইটির ক্ষেত্রে ইউজ করেছেন, নট ইন্ডিভিজুয়াল থিংস। মানে উনি বলছেন একটা মানে সোসাইটি এক্সিস্ট করছে এবং সেটা নেটওয়ার্ক, হাউ দেয়ার আর সাম নোডস, মানে আজকে যদি এটা তোমার কলেজ হয় দিস ইজ আ নোড, এই নোডটা থেকে সো তোমরা ইন্ডিভিজুয়ালস, তোমাদের কাছে একটা নেটওয়ার্ক চলে যাচ্ছে, ইউ আর ইন্টারঅ্যাক্টিং থ্রু ওয়েবিনার অর এক্সটেন্ডেড লেকচার, আমরা কিন্তু কানেক্টেড হচ্ছি। সো হিয়ার নোড ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। সো একটা সোসাইটিতে অনেকগুলো নোডস থাকে এবং এই নোডস গুলো নেটওয়ার্কের মতো একটা অপরের সাথে কানেক্টেড থাকে। সো দ্যাট ইজ মানে ইম্পর্টেন্ট থিং ইন ইন নেটওয়ার্ক সোসাইটি। দেন আমি বলবো যে সরি দেন ব্যারি উইলম্যান অ্যান্ড জন স্কটের সোশ্যাল নেটওয়ার্কিং, এখানে কিন্তু দে ডিডন্ট সে অ্যাবাউট দ্য নেটওয়ার্ক সিস্টেম, অ্যাবাউট দ্য সোশ্যাল সিস্টেম, দে ওয়াজ লুকিং ফর দ্য টেক্সচার অফ রিলেশন, হাউ উই আর কানেক্টেড, ওয়াই উই আর কানেক্টেড, উইথ হোম উই আর কানেক্টেড। তো সেখানে সেখানে ইন্ডিভিজুয়াল হতে পারে, গ্রুপস হতে পারে, সোসাইটি হতে পারে, তিনি মোড অফ কমিউনিকেশনটাকে দেখার চেষ্টা করেছিলেন, মোড অফ নেটওয়ার্কটা, মোড অফ কানেকটিভিটিটা, টেক্সচারটা উনি কিন্তু ওনারা বোঝার চেষ্টা করেছিলেন। সো নেটওয়ার্ক সোসাইটির যে বেসিক জায়গাগুলো সেগুলো কিন্তু এই থিওরিগুলো দিয়ে এস্টাবলিশ করা। আজকে হঠাৎ করে কিন্তু কেউ বলে দেয়নি যে আজকে ডিজিটাল ওয়ার্ল্ডে আমরা নেটওয়ার্ক সোসাইটিতে রয়েছি। সো এই এটা একটা খুব সুন্দর কাজের মধ্যে দিয়ে এসছে। দেন একটা নেটওয়ার্ক থিওরি দ্যাট ইজ প্রপোজড বাই ব্রুনো লাতুর অ্যান্ড জন ল, এখানে কিন্তু একখানা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, এখানে একটা হিউম্যান অ্যান্ড নন হিউম্যান এন্টাইটির কথা বলা হচ্ছে। সাপোজ আমি খুব বেশি ডিপ ডেপথে ঢুকছি না, কারণ একটা কথা বলি যে আমাদের কিন্তু নিউ মিডিয়া অনেকগুলো ইউনিভার্সিটিতে পড়ানো হয়, মাস্টার্স করানো হয়, হিমাচল প্রদেশ ইউনিভার্সিটি একটা যেমন রয়েছে, এটার আরো কিছু ইউনিভার্সিটিতে মাস্টার্সে পড়ানো হচ্ছে, বিদেশেও বিভিন্ন জায়গায় আছে। সো আমরা যদি পড়তে চাই বিষয়টাকে তো আমাদের ডেপথে যেতে হবে, ইউ হ্যাভ টু নো অল দিস ফান্ডামেন্টাল থিংস, সেই কারণে এই জিনিসগুলোকে রাখা। আমি খুব বেশি গভীরে গিয়ে কোনো তত্ত্বকে নিয়েই বলছি না, কারণ সেটা এক একটা তত্ত্ব বলতে গেলে আমার এক একটা ক্লাস লাগবে, থিওরি বলতে গেলে। আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করছি। একটা নেটওয়ার্ক থিওরিতে যেমন এভরি মানে ধরো মোবাইল ফোন অর পেন, এটার কিন্তু একটা তোমার অ্যাক্টর হওয়ার ক্ষমতা আছে। মানে এই যে আমি যদি পেন, এটা নন হিউম্যান থিংস, আমি হিউম্যান বিইং, আমি এই পেনটা দিয়ে একটা কোয়েশ্চেন রাইজ করলাম, স্টুডেন্টসরা কি এই প্যান্ডামিকে অনলাইন ক্লাসে তারা খুশি বা তাদের কাছে হেল্পফুল, পেনটা আমার কাছে কোয়েশ্চেন তৈরি করলো। এই কোয়েশ্চেনের এই যে অ্যারাইজ করা, কিছু অ্যারাইজ করা, চিন্তা ভাবনা, এটা একটা বলা হয় যে একটা ব্ল্যাক বক্সের মধ্যে থেকে অ্যারাইজ করছে। তো তারপরে এটা নিয়ে একটা এ যা করার করে দিল, তারপরে অনেক কিছু আলাপ আলোচনা হলো, কিছু হলো, একটা কনক্লুশন হলো, এবং কনক্লুশনটা যদি স্যাটিসফ্যাক্টরি হয় তাহলে ব্ল্যাক বক্সটা এসে ঢুকে গেল, বন্ধ হয়ে গেল, কিন্তু সেখান থেকে আর একটা কোয়েশ্চেনও আসতে পারে। তো মানে এখানেই বলা হচ্ছে যে এই মানে নেটওয়ার্ক সোসাইটিতে কিন্তু ইন্টারনেট, কম্পিউটার, আইসিটি, এইগুলো আর কি অ্যাক্টর হিসেবে কাজ করছে টু কমিউনিকেট, বা এই সোসাইটির আরো অনেক কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে। অর্থাৎ মানে হিউম্যান বিইং সে কিন্তু একটা নন হিউম্যান এক্সিস্টেন্সকে কাজে লাগাচ্ছে, অ্যাক্টর হিসেবে কাজ করছে, এবং আমরা অনেকগুলো কাজ একসঙ্গে করতে পারছি নেটওয়ার্ক মেনটেন করে, আমাদের একটা নেটওয়ার্ক তৈরি হচ্ছে। তো এইগুলো কিন্তু বেসিক জায়গা নেটওয়ার্ককে বোঝার জন্য। নেটওয়ার্ক মানে শুধুমাত্র আমার মোবাইলের টাওয়ার নয়, শুধুমাত্র আমার বাড়িতে থাকা ওয়াইফাই এর সিগন্যাল নয়, নেটওয়ার্ক মানে এরকম একটা অনেকগুলো জিনিসের সমন্বয়।
যেটা আমাদেরকে একটু পড়াশোনা করতে হবে, ইনফরমেশন। তো ইনফরমেশন সোসাইটি, আমি প্রথমেই আবার ক্যাসেলকে আমি বলছি, 1964 ক্যাসেল বলছেন যে এখন হচ্ছে আমাদের কাছে ইনফরমেশনটাই কিন্তু মেইন ক্যাপিটাল। ইন সাচ এ সোসাইটি সেন্টার্স আপন দ্য প্রোডাকশন এক্সচেঞ্জ অ্যান্ড কনজাম্পশন অফ ইনফরমেশন হুইচ ট্রান্স বিকামস আ প্রাইজড কমোডিটি। ইনফরমেশন এখন আমার কাছে, আমাদের কাছে কমোডিটি। আমরা কি বলছি, কিছুদিন আগে শুনলাম, নিউজ পেপারে দেখছি বা খবরে শুনছি যে আমরা অনেকেই ফোনে ট্রু কলার ইউজ করি। সো ট্রু কলারটাকে আমরা ভাবি যে কোনো অন্য নাম্বার থেকে ফোন আসলে সেটা আমরা সেটাকে জানতে পারবো, শুনতে পারবো। তো সেই সেই ট্রু কলার এর উপর অনেকে ভরসা করেছি, কিন্তু দেখা যাচ্ছে ট্রু কলার ডার্ক ওয়েবে নাকি অনেক, যদিও বেশিরভাগ শোনা যাচ্ছে যে ইউএস এর লোকজনের, তাদের ফোন নাম্বার এন্ড আদার ডিটেলস তারা কিন্তু সেখানে বিক্রি করেছে। সো ইনফরমেশন ইজ অ্যানাদার কাইন্ড অফ কমোডিটি, যেটা বিক্রি হচ্ছে, যেটার বাজারে চাহিদা আছে। আজকে আমরা জানতে চাইছি যে যদি পরিযায়ী শ্রমিকদের সম্পর্কে কথা বলি, মাইগ্রেন্টস লেবারদের সম্পর্কে কথা বলি, উই ডোন্ট হ্যাভ দ্য ইনপ্রপার ইনফরমেশন। হু আর দ্য মাইগ্রেন্ট লেবারস, হোয়াট ইজ দ্য স্টেটাস, তাদের কতজন অন্যান্য স্টেট থেকে, মানে কোন স্টেট থেকে কতজন বাইরের অন্য কোনো স্টেটে গেছে, কোনো গভর্নমেন্ট কিন্তু কোনো হিসাব দিতে পারছেন না। বাট এই যে ক্রাইসিস, এটাও একটা ক্রাইসিস, এবং এটা থেকে একটা শিক্ষা নেওয়া উচিত। আবার একটা জিনিস যে আমরা সবসময় বলছি, পরিযায়ী শ্রমিকরা ফেরত আসছেন, ফেরত আসছেন, নাম্বারস কিন্তু গুলিয়ে দিচ্ছে অনেক সময়, বলছি যদি এতই শ্রমিক কি বাইরে ছিল, আমাদের রাজ্যের বাইরে ছিল, তখন কিন্তু আর একটা ফিল্টারেশনের দরকার পড়ে, একটা ছাকনির দরকার পড়ে যে পরিযায়ী শ্রমিক বলতে কাদেরকে বোঝা যাচ্ছে। অনেক তো ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টস বলো বা যারা পেশাদার, যারা মার্কেটিং এর লোক, তারা কিন্তু বাইরের থেকে অনেকে ফিরছে, কেউ বেড়াতে গিয়েছিল ফিরছে, কেউ আবার আত্মীয়র বাড়িতে গিয়েছিল ফিরছে। তো ইনফরমেশনটা আমাদের কাছে প্রপার না থাকলে কিন্তু আমরা এগোতে পারছি না। শ্যানন অ্যান্ড ওয়েবার তাদের মডেলে যেটা বলেছিলেন যে ইনফরমেশন কিছুই না, একটা সিগনাল। শ্যানন অ্যান্ড ওয়েবার এর কাছে কিন্তু ছিল কতগুলো ম্যাথমেটিক্যাল সিগনাল বা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস অর ডেটা। সিগনাল মানে তাদের কাছে, মানে সরি, ইনফরমেশন মানে তাদের কাছে সেটা ছিল। দেন কিটলার যেটা বলছেন যে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন সিস্টেম আর ইনক্রিজিংলি মার্জিং ইনটু ওয়ান, ইনফরমেশন ইজ ট্রান্সফর্মড ইনটু ম্যাটার, ম্যাটার ইজ ইনটু ইনফরমেশন। সো একটা ইনফরমেশনটা কিন্তু ম্যাটার করছে আমাদের কাছে। আজকে যদি আমাদের কাছে জানা থাকতো যে আমাদের কতজন শ্রমিক কোথায় বাইরে রয়েছেন, সেই ইনফরমেশনটা সেটা যদি আমাদের কাছে জানা থাকতো, তাহলে আমরা কিন্তু স্টেপ নিতে পারতাম যে ওকে দে ক্যানট অ্যাফোর্ড দ্য শেল্টার, দ্য ফুড, ওকে সেই যে রাজ্যে রয়েছে সেখানকার রাজ্যের সরকার একটা তাদের জন্য শেল্টার তৈরি করলেন, তাদের কাছে কোনো ইনফরমেশন ছিল না, ফলে সেই জায়গাটা বাস্তবে পরিণত করা যায়নি। আবার আমাদের উল্টো দিকেও যে একটা ম্যাটার, ম্যাটারটাও ইনফরমেশনে পরিণত হচ্ছে, যে কোনো মানে সেটাও তোমার নিউমেরিকও হতে পারে, অর্থাৎ সংখ্যার দিক দিয়ে বলতে পারি। যেমন আমরা যদি ধরি, আমরা দেখতে চাই কোনো গ্রামে যে বয়স্ক মানুষরা রয়েছেন তাদের লাইভলিহুডটা কেমন, তারা কিভাবে দিন যাপন করছেন, এটা যদি আমরা দেখতে যাই, তাহলে আমি যদি জনে জনে গিয়ে, দুটো উপায় হতে পারে, একটা ইন্টারভিউ করতে পারি যে আমি জিজ্ঞাসা করলাম, ওনারা উত্তর দিলেন, আমরা লিখে রাখলাম। আর একটা মেথড হতে পারে যে আমরা একটা কোয়েশ্চেনিয়ার ফরম্যাট করলাম, সেখানে আমরা ক্লোজ এন্ডেড হলো, মানে তাকে খুব বেশি সুযোগ দেওয়া হলো না, তাকে ইয়েস নোর মধ্যে রাখতে হবে, বা হ্যাঁ ভালো, খুব ভালো, না ভালো, না মোটামুটি, এইরকম কিছু রাখতে হবে। আমরা আমরা তখন আমরা দেখবো যে লাইভলিহুড বলতে কি বোঝায়, এল্ডারলি পিপলদের কি সমস্যা আছে। আমরা দেখলাম যে এল্ডারলি পিপলদের দুটো সমস্যা মেইনলি, একটা হচ্ছে লোনলিনেস, আর একটা হচ্ছে যে তাদের হাতে পয়সা নেই এবং স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হতে পারে। তো আমরা কোয়েশ্চেনিয়ারটাকে নিয়ে সুন্দর করে
তাদের ইয়েস নো ইয়েস নো ইয়েস নো, তারা কি সুবিধা পেয়েছেন, ভাতা পান কিনা, তাদের ছেলে মেয়েরা তাকে দেখে কিনা, কোশ্চেন ঘুরিয়ে করতে হবে। ডিরেক্ট বললে ছেলে মেয়েদের নামে বাবা মায়েরা খারাপ কথা বলবেন না। আমরা সেগুলোকে কি করলাম, এই ইয়েস নো গুলোকে ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু এগুলোকে করে ফেললাম, করে ফেলে স্ট্যাটিস্টিক্স এ ফেলে দিলাম। ফেলে দিয়ে ডেটা অ্যানালিসিস হলো আমার, কিন্তু এসে গেল এতজন লোক এটা বলছে, এতজন লোক এটা বলছে, এর সাপেক্ষে এটা বলছে। আমরা একটা মেথড ইউজ করি, রিগ্রেশন মেথড, সেটা একটার মানে ধরো ওই লাইভলিহুডের কে সামনে রেখে অনেকগুলো প্রশ্নকে একসঙ্গে নিয়ে সেই ডেটা অ্যানালিসিস করে দিল, ফলে সেই একটা ইনফরমেশন বা একটা ম্যাটারটাও কিন্তু আমরা ট্রান্সফার করলাম সেখানে কতগুলো নিউমেরিক্সে, এবং তার থেকে আমরা একটা কোয়ালিটেটিভ রিসার্চ বের করে আনলাম, অর্থাৎ আমরা তাদের জীবনযাপনটা বের করে আনলাম। তো এটাও কিন্তু একটা ইনফরমেশন হয়ে গেল। আবার লয়ট্রাট বলছেন যে ইনফরমেশন ইজ দ্য কি কমোডিটি অফ অ্যাডভান্স ক্যাপিটালিজম। সো এখন মানুষজন ডেটাটাকে, আমরা বলছি না ডেটা ইজ দ্য নিউ অয়েল, তো ডেটাকে কিন্তু সংরক্ষণ করার চেষ্টা করা হচ্ছে। আজকে আমি সবই অনলাইনে ডিল করছি, আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার জানে লোকজন, আমি কত পরিমাণে কি কত টাকা পয়সা ডিল করছি, কোথায় দিচ্ছি জানে। আর একটা জিনিস ধরো, এগুলো ছেড়ে দাও, মানে আমরা ছেড়ে দিতে পারি। সাপোজ আমরা যখন দেখি যে তুমি ইন্টারনেটে সার্চ করছো, সাপোজ কোন একটি বই বা কোন একটি মুভি, অথবা কোন একটি আমরা আজকের আগে পর্যন্ত কোন একটি কসমেটিক সার্চ করছি, কোন কেউ গাড়ি কিনবেন তিনি সার্চ করছেন, সেটা দেখা যাচ্ছে যে তুমি যখন ফেসবুক করছো বা তুমি যখন ইউটিউব করছো, তোমার যে বিজ্ঞাপন গুলো আসছে সেই বিজ্ঞাপন গুলো কিন্তু তোমার ওই সার্চকে মাথায় রেখে। তার মানে এই যে কমোডিটি হয়ে গেল, একটা ক্যাপিটাল হয়ে গেল, ক্যাপিটাল ড্রিভেন মার্কেট আমরা যেটাকে বলছি, সেটা কিন্তু কিভাবে হচ্ছে, তুমি আমরা কি সার্চ করছি, আমরা কি দেখছি, সেই জিনিসটা কিন্তু সেটা অনুযায়ী অ্যানালিসিস হচ্ছে। এর জন্য কিছু অ্যালগোরিদম আছে, তুমি কি সার্চ করছো, এতজন ইউজার, তাদের বয়স, তোমার এজ গ্রুপটাও কিন্তু ওখানে কাউন্টেড হয়ে যাচ্ছে, ফলে তোমার কাছে সেই ধরনের বিজ্ঞাপন আসছে। এবং আমার কাছে যখনই বিজ্ঞাপন আসবে, বিজ্ঞাপনের হাতছানি থেকে বেরিয়ে আসা খুব কম মানুষ পারেন সেই নিয়ন্ত্রণটাকে, কিনতে যদিও না আমরা চাই, কিন্তু আমরা জানতে চাই ওই এআইডি এর মডেলটাতে ইন্টারেস্টেড কিন্তু আমরা একটু হলেও হই, একটু কিন্তু, যেহেতু আমার ঘরে বসেই আমি দেখতে পাচ্ছি ব্যাপারটাকে দেখি, ফলে ওই দেখার পরে যদি আমরা আরেকটু আরেকটু বেশি এগোই, তাহলে কিন্তু চট করে একটা জিনিস কেনার ক্ষেত্রে পদক্ষেপটা নিয়ে নেই। ফলে ইকোনমির দিকটা যদি দেখি, ইকোনমির দিকটাও কিন্তু এই ইনফরমেশন গুলো এইভাবে ঘুরে বেড়াচ্ছে বা এইভাবে আমাদের কোথাও ইনসিস্ট করছে বা রোল হচ্ছে ইকোনমির ক্ষেত্রেও, ফলে এই ডেটা কিন্তু বা ইনফরমেশন কিন্তু এখন একটা বড় কমোডিটি। আচ্ছা আমি তো একতরফা বলে যাচ্ছি, মানে কেউ লোকজন বোর হচ্ছে না তো? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, তোমাদের, তোমরা একটু চ্যাটে দিদিকে বা ম্যাডামকে একটু বলো তোমাদের ফিডব্যাক। আমি এদের আনমিউট করে রেখেছি, এই মিউট করে রেখেছি তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না ঠিক আছে, মিউট করে না থাকলে ওরা শুনতেও পাবে না তো। হ্যাঁ, বাইরে থেকে নয়েজ আসে তো। তোমরা তোমাদের কি ব্যাপার বা কিছু, ওই যে দেখেছি কতগুলো চ্যাট আসছে দেখছি আমি চ্যাটটা। ইনফ্যাক্ট ওরা আমায় জিজ্ঞেস করেছিল যে এখনই কোয়েশ্চেন সেন্ড করবে কিনা, আমি বলেছি পরে করো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যেভাবে বলবে তুমি বলে দাও। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, আসল কথা কি হয়, আমরা তো ওই এখনো তো ফিজিক্যাল ক্লাসে অভ্যস্ত, মানে ওই স্টুডেন্টসদের সাথে আই কন্ট্যাক্ট করে বা সেটা দেখে আমরা বুঝতে পারি তাদের কতটা রিসেপশন হচ্ছে। এখানে একটা মানে নতুন, এটাও আমাদের নতুন অ্যাডাপশন হবে আর কি, তো সেটা ভালোই লাগছে। থ্যাংক ইউ, আমি এগোচ্ছি, তোমাদের কোনো প্রশ্নের সময় নিশ্চয় আমি বলবো। আমরা পরের স্লাইডে যাব। এবার হচ্ছে ইন্টারফেসেস। ইন্টারফেসেস বলতে কি বোঝায়, এখানে লেভ মানোভিচ
2001 সালে উনি ওনার বই মানে ওনার লেখা একটা ল্যাঙ্গুয়েজ অফ নিউ মিডিয়াতে উনি বলছেন, কানেকশন বিটুইন ডিফারেন্ট সিস্টেমস মেশিন অ্যান্ড বডিজ আর মেড পসিবল। আজকে আমি কি করছি, আমাকে কিছু ভাবতে হচ্ছে না, আমি জাস্ট কিবোর্ডের মধ্যে টাইপ করে দিচ্ছি এ বি সি ডি, অথবা আমি একটা বসে ফটোশপে একটা ডিজাইন করছি কিছু। এই যে আমার ইন্টারাকশনটা হচ্ছে আমার হিউম্যান বডির সাথে মেশিনের একটা তোমার ইন্টারাকশন হচ্ছে, ওয়েন আই এম ডুইং সামথিং অন ফটোশপ অর অন আদার সফটওয়্যার কোরেল ড্র, তখন কিন্তু ওই আমার ল্যাপটপের বা আমার কম্পিউটারের যে হার্ডওয়্যারটা রয়েছে সেই হার্ডওয়্যারের সঙ্গে ওই সফটওয়্যারের একটা ইন্টারাকশন হচ্ছে। আজকে আমরা কিন্তু এই ইন্টারাকশনটা যদি আমি পরেরটা ধরি ভার্চুয়াল অ্যান্ড মেটেরিয়াল, সো উই আর ইন্টারাক্টিং ইন আ ভার্চুয়াল ওয়ার্ল্ড বাট দ্য থিংস আর মাচ মোর রিয়েল। মানে আমরা কিন্তু যে বিষয়টা নিয়ে কথা বলছি, আমরা কিন্তু একটা অলীক দুনিয়ায় নেই, কিন্তু অলীক দুনিয়াকে ব্যবহার করেই আমরা ইন্টারাকশনটা করছি। সো এই যে পুরো সিস্টেমটা, এই কানেকশনটা যেভাবে চলছে সেটা অনেকগুলো সিস্টেমের মধ্যে দিয়ে চলছে, সেই সিস্টেমটাকেই ইন্টারফেস আমরা বলছি। কিন্তু আমি ইন্টারফেস আরো অনেক বেশি টেকনিক্যাল জিনিস যেটা আমি এখানে আলোচনার দরকার নেই বলেই আমি ওটা রাখিনি, জাস্ট আমি বোঝাতে চাইছি যে ইন্টারফেস ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ নিউ মিডিয়া। নেক্সট স্লাইডে যাচ্ছি। আর্কাইভ, একটা সময় একটা খুব বিখ্যাত লেখা ছিল, সেটা হচ্ছে আর্কাইভ ফিভার ইন 1996 বাই জ্যাকুইস ডেরিদা অ্যান্ড মাইকেল ফোকাল্ট। ওনাদের এই লেখাটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা লেখা ছিল, কিন্তু সেই যে আর্কাইভের যে সেইটা আর্কাইভের ওয়ার্কটা ছিল মেইনলি রিটেন টেক্সটের ওপর। একটা সময় আমাদের আর্কাইভে যেতে হতো, আমাদের কোনো একটা রিসার্চ ওয়ার্ক থাকলে আমরা, এখনো আছে ইতিহাসের ক্ষেত্রে মানুষজন অনেক বেশি আর্কাইভ ইউজ করেন ব্যবহার করেন, তারপরে নিউজ পেপারের ক্ষেত্রে আমরা আর্কাইভ গুলো ক্ষেত্রে যেতাম, কিন্তু সবগুলোই কিন্তু আজকে কিন্তু ডিজিটাল ফর্মে করে ফেলার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখা যাচ্ছে অনেক পুরনো বই, তুমি যদি এখনো দেখতে চাও যে এই মার্শাল ম্যাকলুহানের মিডিয়াম ইজ দ্য মেসেজ বা ওই আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া, এই বইটা তুমি যদি সার্চ দাও কোথাও কোথাও থেকে কিন্তু পিডিএফ ফরম্যাটে পেয়ে যাবে। আমরা অনেক মানে বিভিন্ন লাইব্রেরি তারা উদ্যোগ নিয়েছেন সেই বইগুলোকে স্ক্যান করে তার ডিজিটাল ফরম্যাটটা তৈরি করার। এবার এটা হচ্ছে আর্কাইভে হাউ উই আর স্টোরিং আওয়ার ইনফরমেশন আওয়ার ডেটা। আজকে আমাদের ফোনে কত আছে, ভিডিওস, প্রচুর ভিডিওস থাকছে, ছবি থাকছে। ওয়ান্স আপন এ টাইম মানে একটা সময় ছিল যখন আমাদের মনে হতো যে আমার ওই ছোট ফোনে মানে জেনারেল যে ফোনগুলোতে, সেই ফোনে যদি 200 জন মানুষের কন্ট্যাক্ট থাকতো, 200 জন মানুষের ফোন নাম্বার জমা থাকতো, তারপরে আর আমাকে আমি ব্যবহার করতে পারতাম না, ফোন নাম্বার এর ইনপুট করতে পারতাম না, বা একবার যদি ফোনটা বিগড়ে গেল সো আমাদের ভয় থাকতো যে আমার ফোনটা যদি এরকম হয়ে গেল আমি কি করে আবার তাদের ফোন নাম্বার পাবো। নাও ইট ইজ ওয়েন উই আর ইউজিং স্মার্টফোনস উই ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট, কারণ আমরা জানি আমাদের মেল আইডি গুলো এখানে দেওয়া রয়েছে, দ্য ফোন নাম্বারস দ্য কন্ট্যাক্ট নাম্বারস অর ইমেল আইডিস আর কানেক্টেড উইথ দোজ মেল আইডি, এবং যখন আমরা ফোন চেঞ্জ করব বা খারাপ হবে সো উই ক্যান ডেরাইভ অল দোজ ডেটা ফ্রম দেয়ার। সো স্টোরেজ ইজ দ্য ইম্পর্টেন্ট থিং, ইফ ইউ ক্যান স্টোর এনি ডেটা, স্টোর এনি ইনফরমেশন, ইউ ক্যান শেয়ার, যখন তোমার মনে হবে তুমি সেটা কিন্তু শেয়ার করতে পারবে না, সেই আর্কাইভ থেকে তুমি নিতে পারবে না। এটা একটা একদম মাইক্রো লেভেলে আমি বললাম, যদি আমরা ম্যাক্রো লেভেলে বলি, যখনই আমরা কোনো কোনো এত এত সার্চ করছি, আমরা সার্চ করছি সাপোজ আমরা যখন মানে আজকে যদি আমরা বলি যে ওয়েবিনার বলে সার্চ করলাম, ইভেন ইন ফেসবুক, নট অনলি ইন গুগল, সো সেখানে ডিফারেন্ট গ্রুপস আছে, ডিফারেন্ট পেজেস আছে, we can easily access the information regarding different webinars. So ei kothao to store hocche ei data gulo, ei archive gulo dorkar. So archive, without archive we can't go, without archive we can't connect, we can't share things. So khub important in new media jeta amra access korte parchi.
there is a trend toward individualization of archives as personal lives are being documented and displayed publicly accessible space. So when we're talking of Facebook or Instagram, so it's a space where we can advertise ourselves. Exactly, we can advertise, because ajke jokhon information ta commodity, we all are a part of that commodity. Ajke khub hoyto amra chesta kori keu keu but pari na, kintu achievement kono ekta achievement holo I am sharing in Facebook, I am sharing in Twitter, or amra jara professional ba tumra keu keu thakte paro LinkedIn e share korchi. We are informing others. Shekhan theke ekta tomar toiri hocche how much capable I am or how much happy I am. Hoyto kothao amader kintu onek weakness ache, kintu sei weakness guloke katiye amra shekhane store korchi. Facebook tomake dekhi dicche 5 years back e tumi kemon chile, tomar achievement ki chilo, tomar spend korecho ki rokom kar shonge, tomar কোনো এক বন্ধুর সঙ্গে কবে তোমার বন্ধুত্ব হয়েছিল সেগুলো দেখিয়ে দিচ্ছে, বিকজ অফ দোজ আর্কাইভস। সো আর্কাইভ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ নিউ মিডিয়া। নেক্সট ইন্টারঅ্যাক্টিভিটি, ইন্টারঅ্যাক্টিভিটি এটা আমি অলরেডি ইন্টারঅ্যাক্টিভিটির কয়েকটা পার্ট আগে বলে এসেছি, হিউম্যান অ্যান্ড হিউম্যান, হিউম্যান অ্যান্ড মেশিন, মেশিন অ্যান্ড মেশিন। সো দ্য ইম্পর্টেন্ট থিং ইজ দ্য লাস্ট পয়েন্ট বেসিক্যালি। আমি সবগুলো একটু বলে দিচ্ছি। সাইকোলজিক্যাল টেকনিক্যাল টার্মে আমাদের ইন্টারঅ্যাক্টিভিটি হতে পারে। সাইকোলজিক্যাল এফেক্ট আমি বলছি যে আমারই একটা রিসার্চে, মানে আমার নিজের থিসিসের ক্ষেত্রে আমি দেখেছিলাম যে ইয়ুথরা কিন্তু ফেসবুক তখন খুব বেশি ইউজ করছেন, অথচ কন্ট্রাডিক্টরি তারাই বলছে যে ফেসবুক তাদের ফ্যাটিগ আনছে, সেটা তারা চায়, ফেসবুকের উপর এথিক্যাল একটা রেগুলার মানে কন্ট্রোল চায়। যারা মিডল এজ পার্সন ছিলেন তারা বলছেন যে ফেসবুকের কারণে তাদের যে ইন্টারপার্সোনাল রিলেশন উইথ দেয়ার পার্টনার্স দ্যাট ওয়াজ হ্যাম্পারিং অ্যাট দোজ ডেজ। তো এটা তোমার তোমাদের বলছি 2012-13 কথা, বাট আফটার দ্যাট টু ইয়ার্স ব্যাক আমি ত্রিপুরাতে একটা রিসার্চ ওয়ার্কের সঙ্গে যুক্ত ছিলাম। তো সেখানে দেখা যাচ্ছে, আমি মানে খুব অবাক হয়ে গেলাম যে সেখানে কিন্তু এখন দেখা যাচ্ছে ইয়ুথরা দে আর নট ভেরি মাচ অ্যাক্টিভ অন ফেসবুক। দেখা যাচ্ছে যে শিফট হয়েছে, একটা কি শিফট হয়েছে, নাও ফেসবুক ইজ গুড ফ্রেন্ড অফ ওল্ডারলি পিপল। যে যারা মানুষরা রয়েছে, যে বয়স্ক মানুষরা, তারা কিন্তু ফেসবুকের মাধ্যমে তার পুরনো অনেক পুরনো বন্ধু, আত্মীয় স্বজন, যারা অনেক দূরে থাকে, আমাদের এখন আত্মীয় স্বজনের বাড়িতেও যাওয়া আসা কমে গেছে, সো সেইটার মাধ্যমে তাদের পার্সোনাল রিলেশনস গুলো মেনটেন করছে। এটা একটা শিফট হয়েছে ইয়ুথদের থেকে, কিন্তু একটা দেখা গেল যে যারা একটু বয়স্ক তাদের দিকে চলে গেছে জিনিসটা। সো ইন্টারঅ্যাক্টিভিটিটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড the most important thing is that web 2.0, as we know, web 2.0 poreo amra aro ektu egiyechi, kintu web 2.0 is the game changer. Keno game changer? Amra eto din jeta boli basic definition, communication is the two way process, their sender will send the message and receiver will receive, and they can, he or she can give the feedback. But ei feedback dewata, ফিডব্যাক দেওয়াটা কিন্তু খুব একটা কঠিন কাজ ছিল একটা সময়। ইন্টারপার্সোনাল ক্ষেত্রে, এই কমিউনিকেশনের ক্ষেত্রে ধরো আমরা বলে দিতে পারি, ওকে হাউ আর ইউ, ওকে আই এম ফাইন, হাউ ইজ গোয়িং অন, আমরা বলে দিতে পারি। কিন্তু টেলিভিশনের ক্ষেত্রে বা নিউজ পেপারের ক্ষেত্রে দ্যাট ওয়াজ নট আ ইজি থিং। আমাকে চিঠি লিখতে হবে সংবাদপত্রে সম্পাদকের কাছে। সো ইট ইস আ প্রসিডিওর, ইস আ, এবং সবসময় আমার মনে হলেও যে আমাকে চিঠি লিখতে আমি বসেই যাব, অ্যান্ড আই উইল সেন্ড দ্য লেটার, এটা কিন্তু হতো না। অনেক মানুষের অনেক কোয়েশ্চেন থাকলেও কিন্তু সে কোয়েশ্চেনটা করতে পারতো না,
বাট ইন্টারনেট অ্যান্ড ডিজিটাল টেকনোলজি এটাকে এনাবল করেছে, এবং করার পেছনে এই ওয়েব 2.0 টেকনোলজি খুব কাজ করেছে। এবং ইন ফর্মস অফ নোয়িং ক্যাপিটালিজম, মানে এইটাকে আরো অনেক বেশি সহজ করেছে আমরা অবশ্যই বলতে পারি, এটা আমি খুব বেশি আর যাব না। সাইমুলেশন, সরি, নিউ মিডিয়া টেকনোলজি প্রোডিউস সাইমুলেশন, দ্য ব্লার অফ বাউন্ডারিজ বিটুইন রিয়েল অ্যান্ড ভার্চুয়াল। অবভিয়াসলি দ্যাট আমরা ইন্টারাকশন করছি, হোয়াট শুড উই কল, শুড উই কল ইট ভার্চুয়াল অর ইটস রিয়েল? ইট ইজ ভার্চুয়াল বিকজ উই আর নট ইন্টারাক্টিং উইথ ইচ আদার ইন আ রিয়েল স্পেস অ্যান্ড টাইম। একই সঙ্গে বসে একটা ঘরে যেমন গ্রুপ কমিউনিকেশন হয় সেটা কিন্তু হচ্ছে না, বাট ইট ইজ রিয়েল। একই টাইমে আমরা বিভিন্ন জায়গায় বসে উই আর ইউজিং আওয়ার ডিভাইসেস এন্ড উই আর কানেক্টিং উইথ ইচ আদার, সো ইট ইজ রিয়েল ইন দ্যাট সেন্স দ্যাট আমরা যেটা করছি সেটা একই সময়ে করছি, সাইমালটেনিয়াসলি। অ্যান্ড আই ক্যান সে সাইমালটেনিয়াসলি সাম অফ ইউ আর চেকিং ইউর হোয়াটসঅ্যাপ, ইউ আর টকিং উইথ ইউর মাম, অ্যান্ড ইউ আর টকিং, ইউ আর টেকিং ইউর ফুড, সাইমালটেনিয়াসলি অনেকগুলো কাজ করতে পারি। সাইমালটেনিয়াসলি সামবডি ক্যান চেক হিস অর হার ইমেল অলসো। So this is the best thing in new media, je amra ekshonge onek gulo kaj gulo korte pari. So ekhane Hellis er ekta kotha ache, human body continues to be key importance in the world, in a world in which new media simulations are common place. So এটা এটা নিউ মিডিয়ার একটা অবশ্যই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে আমরা একসঙ্গে অনেকগুলো কাজ করতে পারি। সামবডি হ্যাজ দ্যাট কাইন্ড অফ অপশন ইন মোবাইল ফোন, নোকিয়া তাদের ইন্ট্রোডিউস করেছিল, আর স্যামসুং J7ও আই থিঙ্ক ইন্ট্রোডিউস করেছিল যে একই সঙ্গে তুমি দুটো স্ক্রিন পড়তে পারছো, ইউ ক্যান অ্যাক্সেস ইউর ইমেল আর ইউ ক্যান অ্যাক্সেস সাইমালটেনিয়াসলি ইউ ক্যান ইউ আর সিইং ইন হোয়াটস ইউ আর ইন্টারাক্টিং ইন হোয়াটসঅ্যাপ, সো একই সঙ্গে দুটো স্ক্রিন তুমি কাজ করতে পারছো বা আমরা কাজ করতে পারছি, সেটাও কিন্তু এই নিউ মিডিয়ার একটা বড় বৈশিষ্ট্য। নাও আমার মনে হচ্ছে আমি ফান্ডামেন্টালস গুলো আমি বলে এসেছি, এই ছটা জায়গা খুব ইম্পর্টেন্ট বেসিক জায়গাগুলোকে বোঝার জন্য নিউ মিডিয়ার। সেটা থেকে এবার কিন্তু আমি চলে আসলাম যে আমাদের যে আসল জায়গা, যেটা স্টেটস অফ ডেমোক্রেসি আমি এখানে বলেছি। সৌমেন্দ্র একটা কোয়েশ্চেন করেছে, মানে বিষয়বোধক চিহ্ন দিয়ে স্প্লিট স্ক্রিন, আমি জানি না সৌমেন্দ্র তুমি চ্যাটে আছো। यस 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 স্প্লিট স্ক্রিন, ঠিকই বলেছে, ঠিকই বলেছে, ঠিকই বলেছে, মানে সেটা আমরা ব্যবহার করতাম ভালো, মানে সেটা আমরা ব্যবহার করতাম বা এখন ওই অপশনস গুলো কোথায় কোথায় আছে জানি না। মানে সেটা আমি যেটা বলছি যে সে একই সঙ্গে অনেকগুলো কাজ করতেই পারে, যেমন একই সঙ্গে আমি এটা বললাম যে আমি এটা এই এই কাজটা করতে করতে আমরা হয়তো আরো অনেকগুলো কাজ করছি, কেউ মেল চেক করছি, কেউ হোয়াটসঅ্যাপ চেক করছি, কেউ ফেসবুকে কারো স্ট্যাটাসও দেখতে পারি, ইনস্টাগ্রামে হয়তো নতুন আমাদের ফলোয়ার তৈরি হয়েছে সেটাও দেখতে পারি, তো এগুলো করতে পারি। অ্যান্ড সেটা অবশ্যই সেটা স্প্লিট স্ক্রিন, তার মধ্যে একটা অপশন যে আমরা একদম মানে যেটা হাতে ধরে দেখতে পাচ্ছি একই সঙ্গে দুটো কাজ করতে পাচ্ছি, এক্স্যাক্টলি ঠিকই বলেছে। তো এখন যেটা বলতে চাইছি আমি, এই ডেমোক্রেসিতে আমরা কিন্তু অলরেডি আমার মনে হয় মানে যারা স্টুডেন্টস আমরা আমরা অলরেডি মানে এখন পর্যন্ত এসে জেনে গেছি যে প্রেসকে আমরা ফোর্থ স্টেট বলছি, এক্সিকিউটিভ, লেজিসলেচার অ্যান্ড জুডিশিয়ারি ওয়ার দ্য মেইন থ্রি স্টেট অফ এনি ডেমোক্রেটিক সিস্টেম। তো প্রেস সেখানে ফোর্থ স্টেট হিসেবে একটা বড় ভূমিকা পালন করেছে, এবং ইন্ডিভিজুয়ালি প্রত্যেকেরই এক একটা অস্তিত্ব রয়েছে, এবং মানে সেই সবগুলোর মধ্যে একটা লিয়াজো হিসেবে প্রেসের বড় ভূমিকা রয়েছে। কিন্তু হ্যালো, হ্যাঁ আমি বলতে চাইছি যে প্রেস প্রথমে তো স্কাই ছিল, বাট
ফোর্থ প্রেসকেই বলেছিলেন হান্ডা সিটস দা ফোর্থ স্টেট, কিন্তু পরবর্তীকালে ওভারঅল মাস মিডিয়ায় পরবর্তী সময় যখন ইলেকট্রনিক মিডিয়া আসে তখন কিন্তু আমরা সেই মিডিয়া টোটাল মিডিয়া গণমাধ্যম বলতে আমরা যেটা বুঝি মাস মিডিয়া প্রত্যেকটাকেই এই প্রেসের আন্ডারে নেওয়া হয়েছে। তো সেটা ফোর্থ স্টেট বলে বলা হচ্ছে, মানে আমাদের এই স্তম্ভগুলো ধরে রেখেছে। তো নাওয়েডেজ এই নিউ মিডিয়াটাকে কিন্তু ফিফথ স্টেট বলা হচ্ছে। ফিফথ স্টেট বলার একটা কিন্তু বড় কারণ, বড় জায়গা, সেটা হচ্ছে যে ইন্টারঅ্যাক্টিভিটি, ইন্টারফেস, নেটওয়ার্ক, সোসাইটি, ইন্টারনেট, অল দোজ সিক্স প্যারামিটার্স অর সিক্স কি কনসেপ্টস আর ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য ফিফথ স্টেট। কেন যে ওয়েন এই ফিফথ স্টেটটা এনাবেল করেছে, ওয়েব 2.0 এনাবেল করেছে আমাদেরকে, আমরা সক্ষম হয়েছি যে আমার মতামতটা জানাতে। আজকে কিন্তু উই আর নট অনলি আর রিসিভার, একটা আজকে যখন আমরা একটা নিউজ পেপার দেখছি অনলাইনে, আমরা এই সময় পড়ছি, আমরা আনন্দবাজার পড়ছি, আর আমরা টাইমস অফ ইন্ডিয়া পড়ছি, সো সেইখানে কিন্তু আমি শুধু পড়ার ক্ষেত্রে বলছি, আমি কিন্তু ভিডিওস দেখার ক্ষেত্রে বলছি না, কারণ সাম নিউজ পেপার আর ই নিউজ পোর্টালস দে আর অলসো গিভিং দ্য ভিডিওস উইথ দেয়ার প্রিন্ট ভার্সনস, সো আই এম নট টকিং অ্যাবাউট দ্যাট। আমি বলছি যে যখন আমি কোনো প্রিন্টে কোনো জিনিসটা পড়ছি, কোনো একটা খবর পড়লাম, তার নিচে দেয়ার আর সাম অপশন টু লাইক, টু শেয়ার অ্যান্ড টু কমেন্ট, উই ক্যান কমেন্ট। একটা নিউজের নিচে আমরা সঙ্গে সঙ্গে কমেন্ট করে দিতে পারছি, ইন সাম কেসেস উই হ্যাভ টু রেজিস্টার আওয়ার সেলফ, উই হ্যাভ টু গিভ আওয়ার ইমেল আইডি, কিন্তু আমরা কিন্তু তাকে সেখানে আমার কমেন্টটা দিতে পারছি যে হয়তো একটা নিউজ দেখে মনে হলো দিস ইজ ফেক, আই ক্যান কমেন্ট দেয়ার, হয়তো আমার নিউজটা পড়ে মনে হলো যে না এটা সরকারকে আজকে এই এই পদক্ষেপ নিতে হবে। সো অল দ্য মেজার্স আর দেয়ার, এবং এটা ভেবো না যে আমার কমেন্টটা বেকার চলে গেল। ইফ দেয়ার ইজ সাম ভ্যালুয়েবল কমেন্ট, সেটা কিন্তু নিউজ পেপার ফলো করবে এবং নিউজ পেপার সেই অনুযায়ী তারা স্টেপটা নেবে। এবং আরো কতগুলো আমি এবার আমি পরের স্লাইডটায় যাব। এই স্ট্র্যাটেজিস অফ নেটওয়ার্ক ইন্ডিভিজুয়ালস অফ এ ফিফথ স্টেট, এখানে কি হচ্ছে, সোর্সিং করছি আমরা, আমরা কিন্তু সরি ফাইন্ড থ্রু সার্চ অর সোশ্যাল মিডিয়া, আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা কিন্তু বিভিন্ন জিনিস সার্চ করছি, ইনফরমেশন সার্চ করছি, ক্রিয়েট করছি, নট অনলি উই আর সার্চিং ইনফরমেশন, উই আর ক্রিয়েটিং ইনফরমেশন টু। যেমন আমাদের আবার মানে সেই এক্সাম্পলে ফিরে যেতে হয়, লাদেনের এক্সাম্পলে, লাদেনকে যখন পাকিস্তান থেকে লাদেনের বাড়িতে ইউএস আর্মি গিয়ে তাকে গ্রেপ্তার করার যেদিনকে দিনটা ছিল, বা তাকে সে তো মারাই গেল সেদিনকে, প্রথম নিউজটা কে করেছিল, এনি মিডিয়া তোকে, বিকজ নো মিডিয়া ওয়াজ দেয়ার দিয়ার, এবং তারা খুব এটা একটা গোপন একটা অভিযান ছিল, সো কোন মিডিয়া জানতো না, নান অফ দি পাক আর্মি দে ওয়ার কনসার্ন উইথ দ্যাট, বাট প্রথম নিউজ একটা ব্রেক করেছিল। নিউজটা কি ছিল, যে নিউজটা একজন ইঞ্জিনিয়ার, তিনি বসেছিলেন, তিনি কাজ করছিলেন তার ল্যাপটপে, তিনি দেখলেন তার বাড়ির পাশের বাড়ির মাথার উপর একটা চপার এসেছে, সো সে কিন্তু টুইট করলো যে পাশের বাড়িতে কিছু একটা হচ্ছে, ওখানে একটি এরকম আর্মিরা এসেছেন, চপার এসেছে, সো মাইক্রো ব্লগ, টুইটকে আমরা মাইক্রো ব্লগিং বলি, সো সেখানে কিন্তু একটা নিউজটা ব্রেক করলো। নিউজ হু ইজ দ্য সোর্স অফ দ্য নিউজ, আ কমন ম্যান, আ কমন পার্সন, সে কিন্তু ওটাকে ব্রেক করলো। আবার ওয়েন উই আর ব্লগিং, আজকে আমার মতামতের জন্য কিন্তু আমার আমি কিছু নিউজ করতে চাইছি বা আমি কিছু বলতে চাইছি, আমার কোনো মতামত রয়েছে, আই ক্যান রাইট আ ব্লগ, আই ক্যান রান আ ব্লগ, ইভেন ইউর ডিপার্টমেন্ট মে হ্যাভ আ ব্লগ হোয়ার ইউ ক্যান রাইট
your articles, you can give photographs, you can include videos, small film, short films, blog e tumi korte paro. And we are running vlogs. Vlogs are very popular nowadays. Different persons, মানে প্রচুর প্রচুর আমাদের তোমাদের মধ্যে অনেকের আই থিঙ্ক ব্লগ আছে, তোমরা কেউ কেউ ব্লগ ফলো করছো, মানে করছো ইউটিউবে। তো আমরা একটা কয়েকদিন সরি কিছুদিন আগে একটি বাংলাতে সুন্দর, আমার ভালো লাগছিল মেয়েটিকে, মেয়েটির বক্তব্য যে হঠাৎ যদি উঠল কথা বলে একটি ব্লগ চলতো এবং বিভিন্ন যে সমাজে ঘটে যাওয়া বিভিন্ন ইনসিডেন্ট গুলো নিয়ে সে কিন্তু তার একটা মানে মতামত দিত, ভিউজ এবং খুব সুন্দর অ্যানালিটিক্যাল ভিউজ দ্যাট ওয়াজ। তো তারপরে বোধ হয় তার উপর বেশ কিছু থ্রেড টেটও এসেছে যেটুকু জানা গেছে আর কি, জানি না এখন এই মুহূর্তে আর ফলো করা হয়নি। ইয়েস সামবডি ইজ সেইং সামথিং, এখনো চলছে, ওকে থ্যাংক ইউ, আমি এর মধ্যে আর কি দেখিনি। ওকে ওকে থ্যাংক ইউ তন্ময়। সো এই এই এটা আর কি তিনি তৈরি করছেন, তাহলে আমরা নট আর না, আমরা এখন কিন্তু আর রিসিভিং এন্ডে শুধুমাত্র নেই, অ্যান্ড ডিস্ট্রিবিউটিং অ্যান্ড অর লিকিং, আমরা ডিস্ট্রিবিউট করছি, ডিস্ট্রিবিউট করছি আওয়ার ব্লগ, আওয়ার ব্লগ, আওয়ার তোমার ইয়ে ফেসবুকে আমরা ডিস্ট্রিবিউট করছি, আবার কেউ নিউজ পোর্টালও, আমাদের অনেক স্টুডেন্টসরা রয়েছে যারা নিজেরাই নিউজ পোর্টাল চালু করে নিজেদের মতো করে মোবাইলে শুট করে, মোবাইলে এডিট করে তারা নিউজ পোর্টাল চালাচ্ছে, এরকম অনেক স্টুডেন্ট আছে। আবার লিকস এর কথাই যদি বলি, উইকিলিকস, অ্যাসাঞ্জে, এটা তো একটা বড় নাম, উইকিলিকস মানে আবার চলে যাচ্ছে ইম্পর্টেন্ট কতটা ইনফরমেশন, ইনফরমেশনের কতটা গুরুত্ব রয়েছে, যে আজকে মাইকেল অ্যাসাঞ্জেকে তার দেশের অন্য জায়গায় থাকতে হচ্ছে ডিউ টু সাম লিকস, ইউএসএ থেকে কিছু তিনি এমন কিছু তথ্য তিনি লিকস মানে বলে দিয়েছিলেন, যেটা তিনি সবার সামনে বলেছিলেন, যেটা থ্রেট হয়ে যায় ইউএস গভর্নমেন্টের কাছে, তো তাকে কিন্তু আজকে দেশ ছাড়া হতে হয়েছে। তো এটাও এটা এবং সেটা তিনি বলে বলছেন যে আমি তো লিক করছি, আমি তো এটা বলছি সবাইকে, এই তথ্যগুলো তার মনে হয়েছিল যে ওটা এথিক্যাল লিকিং, ইফ ইউ আর টেলিং দ্যাট ওকে না এটা তো গভর্নমেন্টের মানে তথ্য, সেটা কেন বাইরে লিক হবে। কিন্তু মাইকেল অ্যাসাঞ্জে এবং যে ভদ্রমহিলা ওনাকে সাহায্য করেছিলেন ইউএস গভর্নমেন্টের, তিনি বলছিলেন না এটা তাদের মনে হয়েছে যে এটা মানে এই ধরনের তথ্যগুলো জানার অধিকার সেখানকার মানুষজনের আছে, সিটিজেন শুড নো দ্যাট, সো তারা লিক করেছেন। তো জেনারেটিং এটা একটা লিকস অ্যান্ড ডিস্ট্রিবিউটিং এর একটা এক্সাম্পল, মিডিয়া কভারেজ হচ্ছে নেটওয়ার্কিং, সেলফ সিলেক্টেড অর ডিস্ট্রিবিউটেড অর কোলাবোরেটিভ নেটওয়ার্ক। আমাদের কাছে আজকে তো আমরা আমরা বলছি নিউজের আমাদের নেটওয়ার্ক রয়েছে, আমাদের ব্লগের নেটওয়ার্ক রয়েছে, সাম ফলোয়ার্স আর দেয়ার, শুধু তাই নয় আমরা যদি কোলাবোরেটিভ নেটওয়ার্ক এর কথা বলি, সো আমরা দেখবো ফেসবুক কিন্তু একটা বড় রোল প্লে করছে ফর এম্পাওয়ারিং সাম ফিউ ওমেন, সেখানে কতগুলো গ্রুপ রয়েছে যে গ্রুপে অনেক মহিলারা তারা বিজনেস করছেন, অ্যান্ড দ্যাট দোজ আর ক্লোজ এন্ডেড গ্রুপ, ক্লোজ গ্রুপ যেখানে শুধুমাত্র মহিলারা পার্টিসিপেট করতে পারছেন, তারা তাদের বিভিন্ন রকম জিনিস তৈরি করা, হাতে তৈরি করা জিনিস হোক অথবা তারা মার্কেট থেকে কিনে এনে আবার বিক্রি করছেন, এবং সেটাও কিন্তু এই একটার নেটওয়ার্ক থিওরিকে কিন্তু কাজে লাগিয়ে দেয় যে আমাদের কাছে এই সোশ্যাল নেটওয়ার্কটা অর তোমার সোশ্যাল নেটওয়ার্কই বলো অথবা মোবাইল ফোন, মানে আমরা আগে ফেসবুকে দেখছি, দেন উই আর কন্ট্যাক্টিং উইথ হোয়াটসঅ্যাপ, ফোন করা হচ্ছে, তারপরে সে তার যে জিনিসটা ডেলিভার করে দেওয়ার ব্যবস্থা করলো। সো সেই এই ইন্টারনেটটাও কিন্তু একটা এম্পাওয়ারিং এর ক্ষেত্রে বা একটা স্মার্টফোন বা বলো মোবাইল ফোন একটা এম্পাওয়ারিং এর এম্পাওয়ার করছে ফিউ ওমেনদের, এরকম আরো অনেক গ্রুপ আছে, জাস্ট আমি ফর এক্সাম্পল এটা আমি নিলাম। কালেকটিভ ইন্টেলিজেন্স অবশ্যই আমরা কিন্তু মানে বিভিন্ন রকম অবজারভেশনস বলো, ইনফরমেশন গ্যাদার বলো, ট্যালি বলো, সেগুলো করছি, যেমন এই কোভিড-19 এর ক্ষেত্রে একটা ড্যাশবোর্ড এই যে বেড়ে চলছে, বিভিন্ন নিউজ মিডিয়াগুলো তাদের একটা এক একটা হয়তো এরকম ঘুরে যাচ্ছে, একটা কোন রাজ্যে কত দেখিয়ে যাচ্ছে সেটা দেখাচ্ছে, বা কিছুদিন আগে আমাদের সবার হোয়াটসঅ্যাপে ঘুরেছে নিউ ইন্ডিয়া হ্যাজ গেট ইটস ওন ড্যাশবোর্ড,
means nothing. Kichu na, you can do also. Because you, if you know Python, if you know some statistical software, তুমি ওখানে ফেলবে, তোমার ড্যাশবোর্ড তৈরি করবে, যখনই পাইথনে তোমার এখানে সরি ট্যাবলিউ পাইথন এগুলো ট্যাবলিউতে তোমার হয়তো ডেটা এন্ট্রি হচ্ছে, তুমি নো আজকে আমার এখানে পাঁচজন এফেক্টেড হলো, সো আই এম গিভিং দা ডেটা ফাইভ, এফেক্টেড এর কলামে নিচে ফাইভ দিলাম, সঙ্গে সঙ্গে দ্যাট উইল রিফ্লেক্ট অন দা ড্যাশবোর্ড। যেমন করে আমরা গুগল ফর্ম ফিল আপ করি, যেমন করে গুগল ফর্মে আমরা ফিল আপ করলাম, যার অ্যাকাউন্টে রয়েছে সেখানে চলে গেল, সেখানে কিন্তু গুগল ফর্ম ইটসেলফ একটা অ্যানালিসিস দিয়ে দিচ্ছে। ইফ ওই ওটাকে ওই গুগল ফর্মটাকে যদি আমাদের স্প্রেডশিট, গুগল স্প্রেডশিটের সঙ্গে কানেক্টেড করে রাখি, যত এখানে নম্বর বাড়বে প্রথমেই কানেক্ট করে রাখতে হবে, গুগল স্প্রেডশিটেও কিন্তু সেই নাম্বার গুলো গিয়ে যোগ হবে। সাপোজ এখানে 10 জন জয়েন করেছে, 15 জন জয়েন করেছে, দে আর গিভিং দেয়ার ডিটেল, সো এটা কিন্তু গুগল ওখানে ফর্মে উঠে যাচ্ছে, যেমন গুগল স্প্রেডশিটেও কিন্তু তেমন উঠে যাবে। সো ইফ আই ওয়ান্ট টু কিপ দোজ ডেটা, যে আমাদের সামনে ন্যাক আসবে আমরা বা প্রিন্সিপালকে দেখাতে হবে যে হাউ মেনি স্টুডেন্টস ওয়ার দেয়ার, অ্যান্ড এরপরে হয়তো UGC কে দেখাতে হবে না, উই আর ডুইং দিস ক্লাসেস ডিউরিং দিস প্যান্ডামিক সেশন, ডিউরিং দিস লকডাউন, অ্যান্ড সো আই হিয়ার ইজ দ্য অ্যাটেন্ডেন্স, স্টুডেন্টস অ্যাটেন্ডেন্স, হিয়ার ইজ দ্য রেজিস্ট্রেশন। সো আমরা খুব তাড়াতাড়ি কিন্তু ওই 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 স্প্রেডশিট কে যদি আমাদের আবার আমার ল্যাপটপে থাকা যদি একটা এক্সেল শিটের সঙ্গে কানেক্ট করে রাখি, তো আমাকে কিন্তু ওখান থেকে ডেটা আলাদা করে ডেরাইভও করতে হবে না। ওই একবারে তোমরা এখানে ইনপুট দিচ্ছ, সেটা গুগল ফর্মের মারফতে চলে যাচ্ছে গুগল স্প্রেডশিটে, গুগল স্প্রেডশিট থেকে চলে যাচ্ছে এক্সেলে। সো আমাকে জাস্ট ওটাকে ডাউনলোড করে নিতে বা ওটাকে নিয়ে আমাকে একটা প্রিন্ট আউট নিয়ে আমাকে দিয়ে দিলে হবে। সো এই যে কালেকটিভ ইন্টেলিজেন্স, আমরা অনেকগুলো কাজ অনেক সহজে করে ফেলছি। সো এই এই পাওয়ারটা কিন্তু আমাদের এই নেটওয়ার্ক সোসাইটি কিন্তু দিয়েছে। সো ফিফথ স্টেট ইজ নট অনলি দ্য কি বলবো ওভারলোডেড ইনফরমেশন। একটা আমাদের এর সঙ্গে হঠাৎ মনে পড়লো, হুয়ের যিনি সেক্রেটারি জেনারেল রয়েছেন, ভদ্রলোকের নামটা একটু বড় সড়ো আমি বলতে পারছি না এই মুহূর্তে, তো তিনি কিন্তু বলেছেন যে এই প্যান্ডেমিকে, শুধু প্যান্ডেমিকটা আমাদের আসেনি আমাদের এই এই সময়ে, প্যান্ডেমিকের সাথে আমরা আর একটা সমস্যায় ভুগছি, সেটা হচ্ছে ইনফোডেমিক। উই আর মানে আমরা এতদিন বলতাম ওভারলোডেড, ইনফরমেশন ওভারলোডেড, কিন্তু রিয়েলি ওভারলোডেড মানে এটা কিন্তু আর সেই এটা প্যান্ডেমিক এপিডেমিক আর নেই। আমরা তখন হয়তো ইনফরমেশন এপিডেমিক পিরিয়ড চলেছে, বাট এখন আমরা মানে প্যান্ডেমিকেই চলছি ইনফরমেশন এসে, এবং কোন ইনফরমেশনটা নেব কোনটা নেব না ভেরি টাফ। আমি পার্সোনালি আমি কনভে করতে পারি, অনেস্ট কনফেশন ইট ইজ, যে যখনই অ্যাজ এ স্টুডেন্টস অফ দিস সোশ্যাল সায়েন্স অর অ্যাজ ফ্যাকাল্টি মানে মেম্বার, তখন আমার বারবারই মনে হচ্ছে যে কোন একটা ওয়েবিনার, সাপোজ একটা ইউনেস্কোর ওয়েবিনার দেখছি, কোন একটি ভালো জায়গার ওয়েবিনার দেখছি, তখনই মনে হলো যে আরে এটা তো আমাকে একটু শুনলে ভালো হতো। কখনো এটা মনে হচ্ছে না, এটা না শুনে যদি আমি আরেকটু অন্য বইটা পড়াশোনা করি তাহলে হয়তো আমাকে আরেকটু ভালো হবে, কারণ আমাদের ভিতটা কিন্তু, আমি এটা একটা আমার কনফেশনের সাথে আমি তোমাদেরকেও সাজেশন দেব, শুধুমাত্র ইন্টারনেট বেসড পড়াশোনা নয়, আগে নিজের গোড়াটাকেও একটু মজবুত করতে হবে। আমার হাতের কাছে যে 5টা বই আছে, 5টা বইয়ের অন্তত একটা বইয়ের অন্তত 5টা পাতা যেন পড়ি, তাহলে অন্তত কিছু ভেতরে আসবে, না হলে কিন্তু এই এত এই মানে ইনফোডেমিকের যুগে আমরা কিন্তু সঠিক রাস্তায় চলতে গিয়ে পিছলে যাব, আমরা বুঝতে পারবো না যে আমাদের কোন ইনফরমেশনটা কত বেশি দরকার। সো এম্পাওয়ার করছে, ইনফরমেটিভ সিচুয়েশনে আমাদের এম্পাওয়ার করছে। অবভিয়াসলি আমি যেটা বলতে চাইছি, আমাদের অনেক সময় বলা হচ্ছে যে ভয়েস টু ভয়েসলেস, আমরা যারা এতদিন মিউট হয়েছিলাম, যারা কথা বলতে পারিনি, মতামত জানাতে পারিনি, আমরা এখন অনেক মতামত জানাতে পারছি, চট করে মোবাইলটা বের করে নিয়ে একটা কোথাও ফটো তুলে পাঠিয়ে দিতে পারছি, বাট এটার একটা অনেক সমস্যাও আছে, সেই সমস্যাগুলো তো বলবো নিশ্চয়ই। যেমন সাপোজ এই যে এই দুদিনের মধ্যে আমাদের হাতে হাতে ঘোরাফেরা করেছে কি বড়িয়ার বোড়াল শ্মশানে অনেকগুলো মৃতদেহকে স্তূপ করে রাখা হচ্ছে, এবং এইভাবে পোড়ানো হচ্ছে কোভিড পেশেন্টদের।
বোড়ালটা সত্যি, বিকজ ইফ ইউ ফলো দ্যাট ভিডিও ইউ ক্যান সি দ্য এস্টাবলিশমেন্ট শট, মানে যারা মানে ছবিটা তুলেছেন ভিডিওটা তুলেছেন তারা হয়তো এস্টাবলিশমেন্ট শট কাকে বলে জানে না, কিন্তু ওটা না জেনেও কিন্তু বোড়াল বোড়াল মানে গড়িয়া শ্মশানের একটা ছবি তুলে নিয়েছেন যেখানে লেখা রয়েছে, তো সেটা কারেক্ট। কিন্তু কোভিড পেশেন্টদের পড়ানো হচ্ছে সেটা কিন্তু কারেক্ট ছিল না, বিকজ মানে হালে কলকাতা মিউনিসিপ্যালিটির একটা তাদের একটা বেরিয়েছিল, সার্কুলার বেরিয়েছে, একটা নোটিফিকেশন হয়েছে যে কোভিড পেশেন্টদের পড়ানো হচ্ছে যেমন ধাপাতে, তেমন যারা মানে আনক্লেইমড বডি যাদের রেকগনিশন হয়নি বা যাদেরকে আর পাওয়া যাচ্ছে না এবং মর্গে আর রাখা যাচ্ছে না বিভিন্ন হাসপাতালে, সেই বডিগুলোকে পোড়ানো হবে গড়িয়া শ্মশানে। এটা কিন্তু একটা নোটিশ বেরিয়েছিল এবং সেই নোটিশের ভিত্তিতে যত জায়গা থেকে যা আছে প্রচুর, কিন্তু এটা দুঃখজনক বিষয়, প্রচুর আনক্লেইমড বডি থাকে বিভিন্ন হাসপাতালে। মানে জীবনটাও যদি আমাদের মানে মৃত্যুটা একটু সম্মানজনক হলে হয়তো ভালো হয়, কিন্তু খারাপ লাগে যে এত আনক্লেইমড বডি থাকে, সত্যিই থাকে, সেইগুলোকে পোড়ানো হচ্ছিল ওই গড়িয়া শ্মশানে। যাই হোক, মানে টেকনোলজির সঙ্গে কিছু হ্যাজার্ডস তো থাকবেই, এটা একটা তেমন ব্যাপার, কিন্তু আমরা এম্পাওয়ার্ড হয়েছি, ভয়েস আমাদের মধ্যে এসেছে এবং সত্যি আমরা এটা আমাদের জন্য খুব ভালো বিষয় একটা। তো এখানে আমি ছোট্ট করে এটা বলতে চেয়েছিলাম, টেকনোলজিক্যাল ডিটারমিনিজম এটা হচ্ছে যে অ্যাট দ্য হার্ট অফ দি অফ দ্য ডিসকাশন অন দ্য থিওরি অফ টেকনোলজিক্যাল ডিটারমিনেশন লাইজ দ্য প্রিমাইস দ্যাট টেকনোলজি ইজ দ্য বেসিস অফ শেপিং সোসাইটি অ্যান্ড এনি ইম্পর্টেন্ট ইভেন্ট ইন সোসাইটি ইজ বেসড অন দ্য রেজাল্ট অফ সাম ইনোভেশন। তো এখানে একটু ভুল হয়েছে লেখাটা, যাই হোক, এখানে এই এই থিওরিটার আবার অনেকগুলো কিন্তু মানে একটা সফট দিক একটা হার্ড দিক আছে, যে কোথাও বলা হচ্ছে যে না সেটা আমাদের সত্যি আমাদের টেকনোলজি আমাদেরকে অনেকখানি চেঞ্জ করে দিয়েছে, কেউ বলছে না আমরা কালচারালি কিছুটা চেঞ্জ হচ্ছি বাট তারপরে আমাদের দিক দিয়েও একটা ফিডব্যাক আসছে। কিন্তু এটা সত্যি কথা, সেটা যে যাই বলুক না কেন টেকনোলজির একটা প্রভাব কিন্তু আমাদের মধ্যে আছে। এবং একটা সময় ওই যে আমি দেখছি যে সবাই আছে টিকটক, টিকটক ভিডিও ইজ ভেরি মাচ পপুলার, কিন্তু এটা যে বেশি দিন থাকবে এটা কিন্তু কখনোই ভাবা হচ্ছে না, কিন্তু ওই যে আমাদের বিজ্ঞাপন করার নিজেকে একটা ইচ্ছা, নিজেকে শোকেস করার ইচ্ছা বা নিজের একটা পরিচিতি পাওয়ার ইচ্ছা, সেটা কিন্তু টিকটকের মাধ্যমেই চলছে। আবার একই সাথে এই প্যান্ডামিক সিচুয়েশনে যারা যে মানে অ্যাক্টর অ্যাক্ট্রেসরা একটা মানে আপার মানে আমাদের কাছে কি হয়তো মানে অনেকেরই ছোটবেলায় না আমাদের সোসাইটির বেশ কিছু মানুষজনের কাছে যারা অভিনেতা অভিনেত্রী আছেন তাদের জগৎটা যেন একটা খুব স্বপ্নময় জগৎ বলে মনে হয়, একটা কি সুন্দর জগতে তারা থাকেন। আর আমরা যখন ছোট ছিলাম তখন তো তারা ধরা ছোঁয়ার বাইরে, তাদেরকে ধরা মানে হচ্ছে আনন্দলোকের ছবিটা মানে পাতাটা খোলা। এবার আনন্দলোকটা কিন্তু আমাদের ছোটবেলায় বেশ মনে হতো যে ওটা একটু বড়দের ম্যাগাজিন, ওটা বাবা মায়ের আবার ওদের থেকে দূরে সরিয়ে রাখতেন, তো তো সেই তাদেরকে দেখা তাদেরকে ছোঁয়া মানে কিন্তু সেই রকম ভাবে। এখন কিন্তু আমি দেখছি তারা কিন্তু অনেকেই টিকটক ভিডিওতে আসছেন, তারাও টিকটক করছেন, বিভিন্ন অভিনেতা অভিনেত্রী এবং চ্যালেঞ্জ চ্যালেঞ্জ এই গেন্দা ফুল চ্যালেঞ্জ, তারপরে আরো কি সব চ্যালেঞ্জ, মানে টিকটক গুলো যেগুলো দেখায় মাঝে মধ্যে আমার মানে মাঝে মাঝে আমি দেখি মানে মজা লাগে যে মানুষ কত রকম কিছু করতে পারেন আর কি, আমাদের কত রকম আমরা কিছু সম্ভাবনাময় আমাদের জীবন সেটা আমার মনে হয়, তো সেগুলো দেখি, তো কত অনেক রকম চ্যালেঞ্জ সেখানে আছে দেখি। যাই হোক, এটা বললাম, কিন্তু এই যে শেপিং শেপিং আওয়ার সোসাইটি কোনোভাবে তো শেপ তো অবশ্যই করছে, বিকজ এই মুহূর্তে আমরা টেকনোলজির উপরে ডিপেন্ড করছি, বিভিন্ন ইউনিভার্সিটির যারা ভিসিরা রয়েছেন তারা মিলে সিদ্ধান্তে এসে পৌঁছাচ্ছেন একটা, এবং অবভিয়াসলি এখন কিন্তু এটাই মাথায় রাখা হচ্ছে যে থিওরি মানে ক্লাসগুলো হাইব্রিড ক্লাস হবে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে, আমরা কিছু ক্লাস আমরা নেব ফিজিক্যালি
অবভিয়াসলি যাদের ওয়েট ল্যাবের কাজ রয়েছে, যাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োকেমিস্ট্রি এদের মতো যে কাজগুলো রয়েছে, সেই কাজগুলো তো আমরা ভার্চুয়ালি এখনো সেই রকম সেটআপ আমাদের তৈরি হয়নি, ইভেন ওয়ার্ল্ডে এখনো সেই সেটআপ নেই যে ওয়েট ল্যাবের কাজ ভার্চুয়ালি হবে, ইট ইজ ইম্পসিবল। কিন্তু সেই ক্লাসগুলো হয়তো চলবে, আদার থিওরিটিক্যাল ক্লাসেস উইল বি টেকেন অন অনলাইন মোড। সো আমাদের সেই প্ল্যাটফর্মটা ধীরে ধীরে তৈরি করতে হচ্ছে, অ্যান্ড অবভিয়াসলি একটা নিউ কালচার আমাদের তো শেপ নিচ্ছে, ধীরে ধীরে শেপ নিচ্ছে। সো এটা কিন্তু এটাও একটাই ফিফথ স্টেপ, শেপিং দ্য সোসাইটি, শেপিং দ্য কালচার। যদি আজকে প্রেস যদি একটা ওয়াচডগের ভূমিকা পালন করে, এটা কিন্তু ওয়াচডগের থেকেও ভয়ানক জায়গায় চলে যাচ্ছে, আরো অনেক বেশি জায়গায়, মানে প্রস অ্যান্ড কনস নিয়ে। কারণ হঠাৎ করে তোমার যে কোনো সময়, মানে এখন কিন্তু নিজেকেও অনেক সচেতন থাকতে হবে ইন পার্সোনাল লাইফ, ইন প্রফেশনাল লাইফ, আই মাস্ট সে, বিকজ আমি যখন কোনো একটা কমেন্ট করছি, আমি একটা হোয়াটসঅ্যাপে কিছু লিখছি, আমি একটা ফোনে কথা বলছি, দ্যাট ক্যান বি ডকুমেন্টেড, দ্যাট ক্যান বি এডিটেড ভার্সন। সো আজকে আমি যেটা বলছি সেইটাকে যদি কেউ ছোট্ট একটা অংশ তুলে নিয়ে গিয়ে বলা হলো যে এটা রিমা রায় বলেছেন, বা এই দেখুন আমাকে বলেছেন আপনার সম্পর্কে এটা, অথবা এই দেখুন এই গোপন তথ্যটা দিয়ে দিয়েছেন। সো আওয়ার লাইফ আমরা তো ডকুমেন্টেড করছি, এভরিথিং, এভরি অ্যাকশনস। আমি আজকে আমার মোবাইলে কি সার্চ করছি, আমার তো মানে অ্যাকাউন্টে পয়সা আছে কি নেই, আমি কোন জিনিসটা কিনলাম থেকে শুরু করে আমার আমার আমি যদি মনে করি যে আমার হার্টবিট কত, আমি দেখবো এখানে সেই অ্যাপটা রাখবো, আমার প্রেশার কত, আমার থাম প্রেশারে আমি দেখবো। সো এভরিথিং হ্যাজ বিন ডকুমেন্টেড ইন দিস সোসাইটি, এবং সেইটা কিন্তু একটা মারাত্মক জায়গা। আমি এটা সবাইকে আমি সচেতন করে দিতে চাই যে কোনো কিছু, এমন কোনো কিছু বলা বা লেখার আগে 10 বার ভাবা উচিত, যেটা নিয়ে পরবর্তী সময় অনেক বড় কাণ্ড হয়ে যেতে পারে, তো সেটা হচ্ছেও। আর আমি যদি অনলাইন, মানে এবার আমি একদম মানে ওই প্রেসের কনসেপ্টটা দিয়ে বলি, আমরা এতক্ষণ এম্পাওয়ারমেন্টের কথা বললাম, আমাদের কতভাবে আমরা স্কিলড হচ্ছি, কিভাবে আমাদের এনাবেল করছে ইন্টারাকশনের ক্ষেত্রে, সেগুলো বললাম। আমরা যদি একদম বলি অনলাইন নিউজ পেপার ওয়েবসাইট, এখন কিন্তু ই নিউজ পেপার ওয়েবসাইট, মানে ই নিউজ পেপারের একটা প্রচুর ট্রেন্ড এখন। মানে আমি যদি আনন্দবাজারের কথা বলি, একটা সময় কিন্তু পেনিট্রেশন ইন রুরাল এরিয়া তাদের কিন্তু খুব কম ছিল, তাদের 4টে লেয়ারে তারা কাজ করে, মানে তাদের 4 ফেজেস আর 4 টায়ার আছে বোধ হয় কথাটা ওরা বলে, 4 টায়ার, মানে একদম শহর কয়েক দেয়ার ব্যাকগ্রাউন্ড, ইকোনমিক্যাল মানে ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড অ্যান্ড এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড দিয়ে দেয়ার মাছ হাই এইরকম, যে কিন্তু তারপরে একটু সাবারবান, তারপরে রুরাল, এরকম 4টে টায়ারে তাদের ভাগ করা রয়েছে। ইন্টারেস্টিংলি দ্য 4th লেয়ারে বা 4th টায়ারে তাদের কিন্তু তেমন সার্কুলেশন ছিল না, মানে ই সার্কুলেশনটা ছিল না। নাও ইডেস এই টায়ার গুলোতেও কিন্তু তাদের সার্কুলেশন অনেক বেড়েছে, একদম রুরাল এরিয়াতেও তাদের সার্কুলেশন অনেক বেড়েছে। সো এখান থেকে কিন্তু একটা ইনফারেন্স আমরা বলতেই পারি যে স্মার্টফোন রিয়েলি নাও ইডেস কিন্তু মানে এটা যে রিচের বাইরে তা নয়, এবং 2016 মোস্ট প্রবলি জিও আসার পর দ্য অ্যাক্সেস অফ চিপ ডেটা আমাদেরকে কিন্তু এনাবেল করে দিয়েছে, উই হ্যাভ টু মানে এটা আমাদের সাথে এগ্রি করতেই হবে যে ডেটা চিপ হওয়ার ফলে কিন্তু এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে সুবিধা করে দিয়েছে বা তারা অ্যাক্সেস করছেন। আর যদি আমরা যদি রেভিনিউ এর কথা বলি, সেই রেভিনিউ যদিও এখনো সেভাবে নিউজ পেপাররা পাচ্ছেন না এতগুলো সার্কুলেশন হওয়ার পরেও, তো অনলাইন নিউজ পেপার ওয়েবসাইটস রয়েছে, আমরা সেখান থেকে ডেইলি নিউজ দেখতে পারছি। সাম নিউজ পেপার সাইটস অলসো আর দে আর গিভিং সাম ভিডিওস, আমরা ভিডিও দেখতে পাচ্ছি, আর সেখানে অপশনও থাকছে। আমি 3 নম্বরে চলে যাব, 2 নম্বরটা বাদ দিয়ে সিতে চলে যাচ্ছি, সিটিজেন জার্নালিজমে রয়েছি, কারণ আমি অনলাইনের সঙ্গে আর কি সিটিজেনকে একটু অ্যাড করতে চাইছিলাম। সেখানে অনেক অপশন আছে, আমাদের এখানে NDTV মোস্ট প্রবলি প্রথম চালু করেছিল যে সিটিজেন জার্নালিজম, যে তারা আমরা যারা নাগরিক রয়েছি
তাদের চোখে দেখা, তাদের লোকাল লোকালিটিতে কোনো একটি সমস্যা তারা তুলে ধরবেন এবং তারাই সেদিনকে সাংবাদিক হিসেবে কাজ করবেন তাদের ক্যামেরার সামনে। আর এখন বিভিন্ন চ্যানেলগুলি ওয়েব তারা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে নম্বর দিয়ে দিচ্ছে যে তারা পাঠাতে পারবো, আমরা আমাদের এলাকার ছবি পাঠাতে পারবো, জানাতে পারবো। আমরাই সাংবাদিক এখানে, যারা পাঠক এতদিন ছিলেন রিসিভিং এন্ডে, দে আর অলসো প্রডিউসিং অর দে আর ক্রিয়েটিং, ম্যানুফ্যাকচারিং আমি শব্দটা অনেক সময় বলবো কারণ যারা মিস ইন্টারপ্রিটেশন করে জিনিসের, তারা তৈরি করছেন, সংবাদ তৈরি করছেন এবং তারাও সাংবাদিক হিসেবে কাজ করছেন। এই সিটিজেন জার্নালিজমের প্রথম দিকে আমরা মনে করা হয়েছিল ইট ইজ অক্সিজেন টু দ্য ডেমোক্রেসি, কারণ অনেক সময় আমাদের ফিজিক্যালি যে সংবাদপত্রগুলি রয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো রয়েছে, টাইমস অফ ইন্ডিয়া, এবিপি বা মালায়ালম মনোরমা, এই যে বিভিন্ন গোষ্ঠীগুলো রয়েছেন, সেই গোষ্ঠীগুলো যখন কাজ করে চলেন, প্রত্যেকটি গোষ্ঠীর তাদের একটি নিজস্ব সীমাবদ্ধতা থাকে, অবভিয়াসলি আমরা এটা জানি, আমরা তাদের বিভিন্ন রকম প্রেশার থাকে, সে তাদের এডিটোরিয়াল পলিসি আছে, পলিটিক্যাল প্রেশার আছে, অ্যাডভার্টাইজার্স থেকে যারা বিজ্ঞাপন দিচ্ছেন তাদের থেকে একটা ক্যাপিটালে আসার যেহেতু কথা, তাদের ব্রেড অ্যান্ড বাটারের কথা, তাদের একটা প্রেশার থাকে, একটা কমিউনিটি প্রেশারও থাকে অনেক রকম। তো এত কিছুর মধ্যে থেকে তাদের ওই এজেন্ডা সেটিং বা ফ্রেমিং এই ব্যাপারগুলো করতে হয়। কিন্তু যখন সিটিজেন একজন সিটিজেন সাধারণ নাগরিক তিনি সাংবাদিক হয়ে ওঠেন বা সাংবাদিকের ভূমি সাংবাদিক হয়ে ওঠেন বলবো না, কারণ একজন সাংবাদিক হয়ে ওঠার পেছনে তার অনেক রকম প্রশিক্ষণের দরকার হয়, মানে তার বা বোধের দরকার হয়। তো একজন নাগরিক যখন সাংবাদিকতার ভূমিকায় আসেন বা সাংবাদিকতা করেন বা খবর দেন, তখন তখন কিন্তু আমরা মনে করি যে এই ধরনের প্রেশার হয়তো তার উপর নেই, কিন্তু হতেই পারে, তার কিছু সেলফ ভেস্টেড ইন্টারেস্ট থাকতে পারে, সেটা থাকতে পারে। কিন্তু এটা আমরা বলেছিলাম যে এটা আমাদের ডেমোক্রেসির জন্য একটা খুব ভালো অক্সিজেন, যদিও সেটা পরবর্তীতে খানিকটা হলেও একটু আঘাত পেয়েছে, আঘাতে আমি পরে আসবো কিরকম ধরনের আঘাত পেয়েছে। আর লোকাল নিউজ সাইট আমাদের অনেক আগে, আমরা যে বিভিন্ন এলাকা যাদের লোকাল কেবল টেলিভিশন ছিল, সেই ধরনের কেবল টেলিভিশন যারা সেখানে কেবেলেও কিছু নিউজ চালাতো, এরকম কিছু চ্যানেল ছিল লোকালি তারা নিউজ পড়তো বলতো, তো সেরকম চ্যানেলস গুলো সেই ধরনের সাংবাদিকরা কিন্তু এক ধরনের এখন কিন্তু ওই অনলাইন পোর্টাল শুরু করেছে, লোকাল নিউজ সাইট শুরু করা হয়েছে, বা কেউ ব্যক্তিগত উদ্যোগে, ধরো এখানে তোমাদের ক্লাসে একজন কেউ রয়েছে, তিনি বললেন যে, বা সেই আমাদের সেই ছাত্রটি সে বলল যে আমরাই এখন থেকে নিউজ চালাবো, সেরকম তারাই ওরকম খবর সংগ্রহ করছে, একটি নিউজের নিজেকে সিইও বলছে, নিউজ চ্যানেলের ফেসবুকে শেয়ার হচ্ছে, এবং আমি দেখেছি এরকম মাল্টিলিঙ্গুয়াল করছে, কে সেখানে হিন্দিতেও খবর পড়া হচ্ছে, ইংরাজিতেও খবর পড়া হচ্ছে, বাংলাতেও হচ্ছে, বাড়িতেই যে ছেলে মেয়েরাই আমরা বসে যেমন এখানে একটা লেকচার শুনছি বা বলছি, সেই রকমই তারাও বাড়িতে বসে খবরটা বলে দিচ্ছে, তাদের একটা ওই ওই ফেসবুকে সেই পেজে বা গ্রুপে বা সেইখানে তারা দিয়ে দিচ্ছে। এইভাবেও অনেক ইন্ডিভিজুয়াল মানুষজন নিউজ করছেন। ওয়েব ব্লগস নিয়ে আমি আগেও বলেছি, ব্লগস এর একটা আচ্ছা ওটা আমি পরে বলবো, আছে ব্লগস নিয়ে বলার আছে। মোজো মানে হচ্ছে মোবাইল জার্নালিজম, মোবাইলটাকেই আমরা এখন অবভিয়াসলি জার্নালিজমের টুল হিসেবে ইউজ করছি, তার বিভিন্ন রকম প্যারামিটার্স আছে। মোজো নিয়ে এই মুহূর্তে আমি খুব বেশি কথা বলবো না, এটুকুই বললাম। আর ডেটা জার্নালিজম, ডেটা জার্নালিজম খুব চারিদিকে তোমরা হয়তো শুনতে পাচ্ছো ডেটা জার্নালিজম, কিন্তু ডেটা জার্নালিজম অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে, এখানে আমার একটা বড় প্রশ্ন আছে ডেটা জার্নালিজমের ক্ষেত্রে। ডেটা মানে আমাদের বলা হচ্ছে যে প্রচুর ডেটা আছে আমাদের চারিদিকে, প্রচুর ডেটা মানে এত ডেটা আমাদের পৃথিবীকে নাকি তিনবার মুড়ে ফেলা যায়, এত ডেটা আমাদের মানে এই ওয়েবে ছড়িয়ে রয়েছে। তো এই ডেটা গুলোকে নিয়ে তাকে রিশেপিং করে সেটা নিয়ে জার্নালিজম। এখন আমার প্রশ্ন হয়, আমার মনে হয় যে হোয়াট মানে এটা ডেটা ফর জার্নালিজম আর ডেটাটাকে নিয়েই জার্নালিজম হচ্ছে, মানে আমি জার্নালিজমের ক্ষেত্রে আমি ডেটা ইউজ করতে পারি, কিন্তু যদি ডেটা জার্নালিজমের কথা বলা হয়, মানে আজকে যদি আমার মনে হলো যে প্যান্ডামিক সিচুয়েশনে কত মানুষ তারা অনলাইনে সবজি কিনছেন, এটা নিয়ে আমাকে একটা তাহলে ডেটা আমাকে সংগ্রহ করতে হবে,
বা প্যান্ডামিক সিচুয়েশন, আমি যেটা গভর্নমেন্টের ডেটা নিয়ে যদি বলি, আমরা যদি কোনো ওয়েবসাইট থেকে কত বাচ্চা জন্মালো ভারতে সেই ডেটা নেই, এবং সেই বাচ্চারা কোথায়, মানে সেটা সরকারি হাসপাতালে জন্মালো নাকি একটি বড় নার্সিং হোমে জন্মালো নাকি বাড়িতে জন্মালো, এই রকম যদি ডেটা নিয়ে কাজ করি, তাহলে সেই জার্নালিজমের যে বেসিক একটা জায়গা, সুন্দর একটা কিন্তু রিসার্চ ওয়ার্ক যেটা হচ্ছে ডেটা, এই ডেটাগুলো নিয়ে যদি আমি অ্যানালিসিস করি, কিন্তু সাংবাদিকতার যে একটা মূল মন্ত্র আমাদের প্রথমেই কানে দিয়ে দেওয়া হয়, অবজেক্টিভিটি, অর্থাৎ তুমি বায়াস হবে না, অর্থাৎ বা আমার সেখানে ওপিনিয়ন থাকবে না, কিন্তু এই ধরনের সাংবাদিকতার ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে যে মানে এই অবজেক্টিভিটি বা বস্তুনিষ্ঠতাটাকে কি থাকবে, কারণ আমরা কিন্তু বায়াস না হলেও আমরা ওখানে, ওটা কিন্তু শুধুমাত্র সাংবাদিকতা থাকবে না, ওটা কিন্তু ভিউজ হবে, যখনই আমাদের ওই অ্যানালিসিস গুলো আসছে তখনই আমরা কিছু কিন্তু কনক্লুশনে পৌঁছাবো, সেই কনক্লুশনটা কিন্তু অবভিয়াসলি কোনো একটা মতামত, ফলে শুধু যে সাংবাদিকতা তা নয়, তার সঙ্গে আমার মতামতটাও চলে আসবে, এটা আমার আমার ব্যক্তিগত ধারণা, এটা আমি অন্য কারোকে কোট করছি না। সো এবার আমি নেক্সট পয়েন্টে যাব, মানে আমি এবার কিছু ঘটনা নিয়ে যেগুলো প্রতিষ্ঠিত, যদিও আরো ঘটনাগুলো আমাদের এখানে দেয়া দরকার ছিল, সেটা এখানে এখানে হয়নি, মানে আমি দেয়া হয়নি, সেটা হচ্ছে ফার্স্টলি আরব স্প্রিং বা আরব রেভলিউশন ইন 2011, দেখা যাচ্ছে আরব ওয়ার্ল্ডে একটা বড়সড় পরিবর্তন চলে আসলো, তারা তাদের গদিতে থাকা সেই যে শাসকদের তারা তারা ফেলে দেয়, তিউনিস থেকে প্রথম শুরু হয়েছিল এবং তারপরে আরো বাহরিন হয়ে অন্যান্য দেশগুলোতেও ছড়িয়ে গিয়েছিল, তার পেছনে কিন্তু এই সোশ্যাল মিডিয়ার একটা বড় বড় ভূমিকা ছিল, অনেক বড় ভূমিকা ছিল এই সোশ্যাল মিডিয়ার। এবং মনে আছে তেহরিনের ক্ষেত্রে একজন মহিলা, তিনি টুইট করছেন না, তিনি ফেসবুকে লিখছেন, আই এম গোয়িং টু তেহরিন, সরি তিউনেশিয়ার, ওই তেহরিনের, হ্যাঁ আই এম গোয়িং টু তেহরিন স্কোয়ার, মানে তোমরা যদি কে কে আসতে চাইছো তারা আসো, আমি সেখানে অপেক্ষা করব। এবং তারই একটা টুইটে হাজার হাজার ছেলে মেয়েরা সেখানে কিন্তু জয়েন করেছিল সেই তেহরিন স্কোয়ারে গিয়ে। তো ফলে আবার শাহবাগ মুভমেন্ট যখন বাংলাদেশে হলো, যখন রাজাকার বাহিনী দেশভাগের সময়কার রাজাকার বাহিনীদের কয়েকজন মানুষজনকে শাস্তি দেওয়ার ব্যাপারে তারা একজোট হলো, সেই শাহবাগ মুভমেন্টের সময় আমি ঢাকাতে ওই সময় ছিলাম, ওখানে একটা রিসার্চ ওয়ার্ক তখন আমার চলছিল, তো আমি দেখেছিলাম যে মানুষ, মানে ওই ঢাকাকে আমি আগে দেখিনি, রাত 12টা 1টা হয়ে গেছে, ছেলে মেয়ে নির্বিশেষে শাহবাগ মুভমেন্ট, শাহবাগ স্কোয়ারে, শাহবাগ চত্বরে রয়েছেন, চা চা বিস্কুট বা অনেক ধরনের স্টল রয়েছে, এবং সেই যে মানে জয় বাংলা ধ্বনি দিয়ে যেভাবে তারা চিৎকার করে চলেছে, এটা তার একটা এনভায়রনমেন্টের কথা বলবো, কিন্তু সেইখানে একটা তাদের একটা লবি করা ছিল আর কি, একটা একটা তাবু খাটানো ছিল, নীল রঙের লম্বা তাবু, সেখানে কিন্তু নিয়ে বেশ 10-12 জন কি তার বেশি ছেলেরা বসে, ছেলে মেয়েরা বসে ল্যাপটপ নিয়ে সমানে আপডেট দিয়ে যাচ্ছে, সমানে সারা বিশ্বের সঙ্গে যোগাযোগ করছে এই 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 সময়টা, মানে তারা কিন্তু একটা টিম হিসেবে কাজ করেছে মূল আন্দোলনটা, মানে হয়তো আমাকে আজকে 5টার সময় আলো জ্বালাবো, আমার ঘরে একটা প্রদীপ জ্বালাবো, একটা মোমবাতি জ্বালাবো, একটা প্রতীকী আন্দোলন দেখানোর জন্য, এবং ঠিক সেই সময় বিশ্বের বিভিন্ন প্রান্তে ছেলেরা, এবং আমাদের কলকাতাতেও কিছু মানুষজন তার সঙ্গে জয়েন করেছিলেন, তো একসঙ্গে মোমবাতি জ্বালানো হয়েছে, এই মুভমেন্টটাকে মোবিলাইজ করতে একটা সোশ্যাল মিডিয়া বড় রোল প্লে করেছে, এবং ওখানকার ব্লগাররাও খুন হয়েছে আমরা জানি, সেটা একটা বড় রোল প্লে করেছে। ইমার্জেন্স অফ আপ, আমাদের এখানে একটা অদ্ভুত ভাবে একখানা দল তৈরি হলো, পলিটিক্যাল পার্টি তৈরি হলো, এই প্রথম হয়তো মানে মানে ইয়ের পরে আমি বলবো, অবশ্যই স্বাধীনতার পরে আমাদের যারা শাসনে এসেছিলেন, দেশ শাসনের ভার যাদের উপর দেওয়া হয়েছিল, তাদের মধ্যে যে মানে ওয়েল এডুকেটেড যে সমস্ত মানুষজন ছিলেন, সেটা যে দলেরই হোক, সেই সময় কিছু ভেতরে কিছু জ্ঞান না থাকলে হয়তো সেই যোগ্যতাটা অবধি পৌঁছানো যেত না,
তো এই প্রথম আমরা দেখলাম বেশ কিছু সেরকম মানুষজন যারা ভালো পড়াশোনা করেছেন, সেই মানুষজনরা তারা একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে তারা একটা দল তৈরি করলেন, সেটা অ্যান্টি করাপশন মুভমেন্ট সেই সময় আন্না হাজারের, সেটাও একটা এখানে দেওয়া হয়নি যদিও, সেটাও একটা রেভলিউশন এবং সেটাও একখানা ওই সোশ্যাল মিডিয়া ড্রিভেন প্রোগ্রাম বটে, এবং সেইখান থেকেই তৈরি হয়ে গেল আপ নামক দলটি। সেটাও সেখানেও এর ভূমিকা একটা বড় জায়গায় রয়েছে। মানে এখানে একটা দল তৈরি হচ্ছে এইভাবে, একটা রেভলিউশন আসছে এইভাবে, প্রোপাগান্ডা মডেল, প্রোপাগান্ডা হিসেবেও একটা এই সোশ্যাল মিডিয়ার বড় ভূমিকা রয়েছে। আমরা 2014 এর লোকসভা ইলেকশন বলছি, তার পরবর্তী লোকসভা ইলেকশন বা ট্রাম্পের, ট্রাম্প বিকেম প্রেসিডেন্ট, আমি এভাবেই লিখেছি, তাদের প্রেসিডেন্সিয়াল ইলেকশন লিখিনি। মানে বলা হয় যে এদের প্রত্যেকেরই তো একটা আইটি সেল আছে, বিজেপির আইটি সেল আছে আমরা এটা জানি। বলা হয় যে দিল্লিতে দীনদয়াল উপাধ্যায় ভবন তারা একটি নতুন তৈরি করেছেন, এবং তার দুটো ফ্লোর মিলিয়ে বিজেপির আইটি সেলের ছেলেমেয়েরা, প্রায় 1000 জন ছেলেমেয়েরা সেখানে চাকরি করে আইটি সেলে, এবং তাদের সারাদিনের কাজ হচ্ছে এই সোশ্যাল মিডিয়া অ্যানালিসিস করা, কে কি বলছেন অ্যানালিসিস করা, দরকারে মিম তৈরি করা, আমাকে কাকে পাপ্পু বলতে হবে বা কাকে কি বলতে হবে সেইটা তৈরি করা কিন্তু তাদের কাজ। কখনো কখনো কোথাও কোথাও কিন্তু ফেক নিউজও তৈরি হচ্ছে। তো এটা এটা একটা এটা যেমন আমাদের দেশেও হচ্ছে, ট্রাম্পও এই ধরনের, তারও সেল আছে, তার হয়েও অনেকেই অ্যাডভোকেটি মানে অ্যাডভোকেসি করছে, বিভিন্ন গ্রুপ অ্যাডভোকেসি করছে, সেই সঙ্গে এই সোশ্যাল মিডিয়াতেও তার হয়ে লোকজন কাজ করছে। তো এটা হচ্ছে ব্যাপার, ঘটনা, সোশ্যাল মিডিয়া যেভাবে আমাদের বড় বড় ক্ষেত্রগুলোতে জড়িয়ে গেছে এবং একটা শেপ নিচ্ছে সোসাইটিতে, সেটার কয়েকটা এক্সাম্পল, আরো প্রচুর এক্সাম্পল রয়েছে রিসেন্ট ডেজ, সেগুলো আমি ইনক্লুড করিনি এখানে, যেগুলো প্রতিষ্ঠিত অলরেডি, অনেক রিসার্চ হয়েছে এইগুলোর ওপর। তোমরা যদি একটু সার্চ করো দেখবে অনেক রিসার্চ পেপার পেয়ে যাবে। তো এগুলো প্রতিষ্ঠিত, প্রতিষ্ঠিত সত্য বলেই আমি এইগুলোর এক্সাম্পলটা এনেছি। আর অন্যান্য যেগুলো সেগুলো তো অনগোয়িং, সেগুলো আরো কিছুদিন সময় লাগবে যে না এটা প্রতিষ্ঠিত এটা বুঝতে। চ্যালেঞ্জেস টু নিউ মিডিয়া, নিউ মিডিয়া অনেক সম্ভাবনা নিয়ে আমাদের কাছে এসেছে, অনেক সম্ভাবনা, আমরা অনেক কিছু করতে পারছি। মানে একটা সময় বিজ্ঞাপনটা দেওয়ার আগে হয়তো এতটা ভাবা হয়নি যে সত্যি দুনিয়া এরকম হয়ে যাবে, কারলো দুনিয়া মুঠি মে মোবাইলের বোধ হয় বিজ্ঞাপন ছিল, তো সেই বিজ্ঞাপনটা মানে ভাবা যায়নি সত্যি দুনিয়াটা এরকম এতটাই হাতের মুঠোয় চলে আসবে। অথবা গ্লোবাল ভিলেজ, ম্যাকলুহানের গ্লোবাল ভিলেজ, এটা গ্লোবাল ভিলেজ আর লোকালিটি, এই ধরনের শব্দগুলো তো এখন ব্যবহার হচ্ছে, জীবনটা আমাদের এতখানি যে কাছে চলে আসবে অথবা এতটা আমি বলবো ডিস্টার্বড হবে, কারণ এখন ওই টাইমের বারটা তো মুছে গেছে, ডাইলিউট হয়ে গেছে। মানে হয়তো রাত 1টার সময়ও মনে হচ্ছে যে এই জিনিসটা জানা দরকার বলে আমরা চট করেই কাউকে হোয়াটসঅ্যাপিং করতে পারি, কল করতে পারি, কল করছিও এখন। যেমন আমাদের তোমাদের ক্লাসের সময়টার, আমাদের কাজের সময়টাও ডাইলিউট হয়ে গেছে, বাড়ির একটা কাজের সময় একটা, বাইরের আমাদের কাজের জায়গার কাজের সময় আলাদা ছিল, এখন হয়তো আমাদের অফিস মানে অফিস বলবো না, কলেজের মিটিং, হয়তো কোন একটি কমিটির মিটিং, সেটা তখন দেখা হচ্ছে সন্ধ্যে 6টার সময় বা 7টার সময় মিটিং হবে। দ্যাট ওয়াজ নট দ্য প্রপার টাইম ইন ফিজিক্যালি, যখন আমরা মিটিং করতাম তখন তো 7টার সময় মিটিং কল করা হতো না, কোনো ইমার্জেন্সিতে নিশ্চয়ই কল করা হতো, কিন্তু এটা একটা জেনারেল প্র্যাকটিস ছিল না আমাদের, যেটা এখন সেই প্র্যাকটিসটা হচ্ছে। অনেক কিছু সুবিধার মধ্যে কিছু কিন্তু চ্যালেঞ্জেস রয়েছে। ফার্স্ট and the important challenge is fake news, amra prochondo porimane etar ei challenge ta ke kintu samna samni hocche je news ami jeta bolchilam je bombard information mane bombard hocche amader kache shudhu bombard hocche na eta hocche shotti infodemic hocche amra jeta bolte chaichi je news ta amra dekhchi seta koto khani thik jemon ami boli হোমল্যান্ডের, ইউএসএর হোমল্যান্ডের স্বাস্থ্য বিষয়ক এক পরামর্শদাতা, তিনি প্রথম বলে দিলেন যে করোনা ভাইরাস নাকি সূর্যের আলোয় সেটা চলে যায়। তাই সেটা কি হলো, যেই এই কথাটা বলা হলো তখন সঙ্গে সঙ্গে কিন্তু
ট্রাম্প তাকে দিয়ে একটা কনফারেন্সও করিয়ে দিল, নিউজ মিডিয়াতেও সেটা নিয়ে কনফারেন্স হয়ে গেল, বাট দ্য নিউজ ওয়াজ নট কারেক্ট। এটা মিডিয়া হাউসও কিন্তু জানতো না যে সত্যি নিউজটা প্রপার কি প্রপার নয়। তো এটা আর কি হয়ে গেল বিষয়টা। তার পরবর্তী সময়ে দেখা যাচ্ছে যে হুয়েট থেকে বলা হলো যে না এটা ঠিক কথা নয়, কিন্তু কতজন মানুষ জানতে পারলেন? মানে আমরা কিন্তু সেই মিথটা নিয়েই চলছি যে না সূর্যের আলোয় করোনা ভাইরাস চলে যায়। এখন যেটা করা হলো পরবর্তী সময়ে, সোশ্যাল মিডিয়ার সাথে তো প্রত্যেকটাই বড় বড় অর্গানাইজেশন গুলোর সঙ্গে যোগ থাকে, ওই হুয়েট থেকে একটি ফ্লায়ার বা ওই বের করা হলো যেখানে বলা হলো যে না এগুলো ঠিক ঠিক নয়। তখন এখন যদি আমরা সার্চ করি করোনা ভাইরাস প্লাস সানলাইট দিলে, তখন ওই হুয়েল লেখাটা আগে আসে, আর ওই ভদ্রলোকের লেখাটা, সেই লেখাটা কিন্তু অনেক পেছনে চলে গেছে, আছে নেটওয়ার্কে, আছে ওই যে আর্কাইভ স্টোরড, আছে ডকুমেন্টেশন, আছে আমাদের সবগুলো কাজের ডকুমেন্টেশন আছে। কিন্তু ওই যে বর্তমানে যে হুয়ের যে কথাটা রয়েছে, সেই বক্তব্যটা, সেই বক্তব্যটা আগে আসে, তাহলে আমরা দেখতে পাবো যে না সানলাইটের সঙ্গে সম্পর্কটা নেই, কোভিড এর সম্পর্ক নেই, যে ওর এমন কোথাও প্রমাণিত এখনো হয়নি যে চলে যাচ্ছে। এটা আছে, আরো কমিউনাল বিভিন্ন দাঙ্গাগুলোর ক্ষেত্রেও আছে। মনে আছে বেশ কিছু বছর আগে নৈহাটির একটি অঞ্চলে গরিফাতে, সেখানে মুসলিম কমিউনিটি বেশি রয়েছে, হঠাৎ করে শোনা গেল যে ওখানে দাঙ্গা চলছে, ওখানে মারধর চলছে, কেউ কাউকে মারছে, কোনো একটি কমিউনিটি আর একটি কমিউনিটিকে মারছে, সেটা হিন্দু মুসলমান, একটা সমস্যা চলছে। এবং এই আমাদের অনেক ছাত্রছাত্রীরা ফোন করছে জানা সত্যি হচ্ছে কিনা, বিভিন্ন মিডিয়াগুলোতে, ন্যাশনাল মিডিয়াগুলো, ওখানকার যে লোকাল যারা করেসপন্ডেন্ট আছে তাদের উপর কিন্তু বহু প্রেশার চলে আসতে থাকে যে তোমরা দেখো, গো টু গো দেয়ার অ্যান্ড সি অ্যান্ড সেন্ড দ্য রিপোর্টস, ইটস আ ন্যাশনাল ইস্যু, ওয়াই ইউ আর সাপ্রেসিং অল দোজ থিংস। তো তারপরে দেখা গেল, এবং ও হ্যাঁ সেই সময় বলি, সেই সময় আরো একটি ঘটনা ঘটে বারাসাতে, বসিরহাটের ওইদিকে আরেকটি এরকম কমিউনাল মানে ডিসহারমনি ঘটে। তো সেখানে দেখা হয় আমাদের একটি রাজ্যের রাজ্যপাল, তিনিও কিন্তু ফেসবুকে দিয়ে দেন একটি ছবিকে যে এখানে মহিলাদের সঙ্গে খুব অশালীন ব্যবহার করা হচ্ছে। পরবর্তী সময় দেখা যায়, প্রথম কেসটায় দেখা যায় যে বিহারের কোন একটি অঞ্চলের দাঙ্গা বা ঝামেলা, পুলিশের সঙ্গে ঝামেলা, দাঙ্গাও বলবো না, ঝামেলাকে ওই নৈহাটি অঞ্চলের ঝামেলা বলে চালানো হচ্ছে। কি দেখে বোঝা গেল না, পুলিশের মাথায় লাল টুপি, যেটা আমাদের পুলিশের মাথায় থাকে না। আচ্ছা, আর একটি ঘটনা যেটা দেখা গেল ওই বসিরহাট অঞ্চলে, সেখানে দেখা গেল যে মহিলার সঙ্গে অশালীন ব্যবহার করা হচ্ছে, সেটা আসলে সাউথের একটি সিনেমার ক্লিপিং, একটি ছবি। তো এইভাবে ফেক নিউজে না আমরা অনেক বিশ্বাস করে ফেলি, এবং যদি একটা কোনো এস্টাবলিশড কোনো ইনস্টিটিউশন অথবা কোনো একজন ইন্ডিভিজুয়াল থেকে সেটা স্প্রেড করা হয়, তখন মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতা যেমন বাড়ে এবং সমস্যাও বেড়ে যায় আমাদের অনেক। সুতরাং আমরা কোনো কিছু শেয়ার করার আগে আমরা একটু দেখে নেব, আমাদের ফ্যাক্ট চেকিং এর অনেকগুলো অপশনস আছে, সেগুলো আমরা দেখে নেব। আরেকটি এক্সাম্পল আমি দিতে পারি, ভেরি রিসেন্ট, যেটা একটি নাম করা একটি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপিকা, তিনি পার্টিশনের ওপর কাজ করেন, মানে দেশভাগের ওপর কাজ করেন, খুব ভালো কাজ করেন, আনন্দবাজারেও তার লেখা মাঝে মধ্যেই বের হয়। তিনি তার ফেসবুকে একটি ছবি দিয়েছেন যে কতগুলো বড় বড় গোল গোল পাইপ, তার মধ্যে লোকজন আছে, একটা পাইপের একটা একটার মধ্যে দেখা যাচ্ছে সেটা দেশভাগের সময় মানুষজন সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে, আরেকটি নিচে পাইপ, নতুন মানে এখনকার পাইপ, সেখানে মানুষজন রয়েছে। উনি বলছেন যে ওগুলোকে, ওই নিচের ছবিটা নাকি হোম কোয়ারেন্টাইনের ছবি, মানে গরিবদের জন্য ওরকম ব্যবস্থা করেছেন। তো উনি দুটো ছবিকে দিয়ে কম্পারিজন করেছেন যে কি অবস্থা, মানে সেই মানে হিস্ট্রি রিপিটস এরকম বলে। আমার খুব সন্দেহ হলো ছবিটা দেখে, কারণ দ্য এক্সপ্রেশনস, মানে ওই দ্বিতীয় ছবিতে যে মানুষজনের ছবি আছে তাদের এক্সপ্রেশনটা দেখে আমার খুব, they are happy, মানে quite happy ছিল, মানে তারপরে আমি রিভার্স ইমেজ সার্চ করলাম, তখন দেখলাম যে ওই ছবিটা 2018 সালে তোলা ঢাকার একটি
বস্তির ছবি, এবং যে ছবিটা অ্যাওয়ার্ড উইনিং ছবি, মানে ওটা ছবিটা অ্যাওয়ার্ডও পেয়েছে। ফলে আমরা অনেক সময় ভুলটাকেও বিশ্বাস করে ফেলছি, সেটাকে করার আগে আমাকে কিন্তু ফ্যাক্ট চেকটা করে নিতে হবে, সবাইকেই সচেতন হতে হবে। রাইট টু ইনফরমেশন ভার্সেস এথিক্যাল হ্যাকিং, কতটুকু আমরা জানতে পারি, আমাদের জানার অধিকার আছে বলে কতটুকু জানতে পারি, বা সরকারেরও অধিকার আছে বলে সরকার আমাদের পাবলিক ডোমেনে কতটুকু ঢুকতে পারেন, অথবা আমাদের বিদেশের ক্ষেত্রে বিদেশ মানে আমাদের যদি আজকে চীন চায় আমেরিকার, বা আমেরিকা চায় ভারতের কিছু তথ্যের জন্য, তারা কিন্তু এথিক্যাল হ্যাকার ইউজ করছেন। আমরা কিছুদিন আগেও দেখতে পেয়েছি যে চীন নাকি চেষ্টা করছেন যে আমেরিকার গবেষণাগারে যে COVID-19 সম্পর্কে যে গবেষণাগুলো চলছে সেগুলো উনি ওরা হ্যাক করে দেখার জন্য, বা আমাদের অনেক কিছু হ্যাক হয়ে যাচ্ছে। তো এই রাইট টু ইনফরমেশন আমরা কতটুকু জানতে পারি, এবং এথিক্যাল হ্যাকিং আমরা কতটুকুই বা করতে পারি, বা জুলিয়ান অ্যাসাঞ্জের ঘটনা, মানে উইকিলিক্স এর ঘটনা আমরা যদি বলি, সেই উইকিলিক্স এর ঘটনাটা সত্যি আমরা জানতে পারি, অথবা আবার রাইট টু প্রাইভেসি কতটুকু আমরা প্রাইভেট রাখতে পারি, যে আমার তো প্রাইভেসি তো আছেই, আমি কার সঙ্গে কি কথা বললাম সেটা আমি হয়তো বিশ্বাস করি, আমি খুব ছোট্ট মাইক্রো লেভেলে বলছি, পার্সোনাল লেভেলে বলছি, আমার বন্ধুর সঙ্গে আরেকজন বন্ধুকে নিয়ে আমি কিছু লিখলাম, কথা বললাম, আমি ফেইথ আছে যে তুমি আমার প্রাইভেসিটা রক্ষা করবে, কারণ আমাদের কথাটা তো ব্যক্তিগত স্তরে। বাট না, দেখা যাচ্ছে কিছুদিন পর তোমার স্ক্রিনশট হয়ে যাচ্ছে, সেটা চলে যাচ্ছে এদিক ওদিকে। ফলে সেই রাইট টু প্রাইভেসি বা মেইনটেইনিং দ্য প্রাইভেসি ইজ কোয়াইট ডিফিকাল্ট ইন দিস এজ, ইন দিস নিউ মিডিয়া এজ আমি বলবো। দ্য ফেসবুক অ্যারেস্ট, সুপ্রিম কোর্ট চ্যালেঞ্জেস অফ দ্য আইটি অ্যাক্ট, ফেসবুকে আমরা কিছু লিখছি, আমাদের অনেক সময় ছবি শেয়ার করছি, সেটা ব্লক করে দেওয়া হচ্ছে, সেটা দেখানো হচ্ছে না, তার জন্য কাউকে না কাউকে আমাদের কমপ্লেন করতে হবে, এবং কিছু অ্যানালিটিক্স আছে সেই কমপ্লেনের মধ্যে দিয়ে তারা ব্লক করছে। কিন্তু ফেসবুকে কিছু পোস্ট করার জন্য প্রচুর মানুষ, একটা কার্টুন পোস্ট করার জন্য অ্যারেস্ট হয়েছেন, কিছু বলার জন্য অ্যারেস্ট হয়েছেন, তাকে কি অ্যারেস্ট করা যায় আদেও, তার যদি মানে থাকে আর কি। এখানে অবশ্য একটা অ্যাড করা হয়নি আমার, হঠাৎ এখন মনে পড়লো, হেট্রেড স্প্রেডিং হবে, হেট্রেড অবভিয়াসলি, আমি যদি একটা সাধারণ কার্টুন ওখানে পোস্ট করার জন্য আমাকে গ্রেপ্তার করা হয়, আমার একটা চিন্তার বিষয়। কিন্তু আবার এটাও ঠিক যে আমি যদি হিংসা ছড়াই আমার পোস্টের মাধ্যমে, সেখানে কিন্তু একটা লজিক্যাল মেজার নেওয়া উচিত রাষ্ট্রের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে, এটাও ঠিক। কিন্তু এই যে একটা গাইডলাইন, কখন কোন কাজটা, কোন অ্যাকশনটা নেওয়া হবে, এটা কিন্তু এখনো আমাদের কাছে পরিষ্কার নয়। সার্ভেলেন্স, প্রাইভেসি এন্ড গভর্নমেন্ট অ্যাক্সেস টু ইন্ডিভিজুয়ালস অনলাইন ডেটা, আরে আমি কার সাথে কতক্ষণ কথা বলবো সেটা গভর্নমেন্ট কেন দেখবে সবসময়? আমি আজকে ধরো আমি তোমার সাথে কথা বলতে গিয়ে আজকে আমি অ্যান্টি গভর্নমেন্ট কোনো কথা বলতে পারলাম, আমার ভালো নাই লাগতে পারে সেই কথাটা, তার কোনো অ্যাকশন, গভর্নমেন্টের কোনো অ্যাকশন ভালো নাই লাগতে পারে, কিন্তু আমার যদি সার্ভেলেন্স চলে এবং ওইখানে বলে দেওয়া হয় যে আপনি যে গ্রুপে যদি এরকম কিছু ছড়ান, অ্যান্টি গভর্নমেন্ট কিছু বলেন, তাহলে কিন্তু আপনাকে গ্রেপ্তার করা হবে, তাহলে গ্রুপ অ্যাডমিনকে গ্রেপ্তার করা হবে। কিন্তু হ্যাঁ, তার সেটা কতখানি সে বলেছিল, সেই মেজারটা কোথায়, কোথা থেকে পাবো যে না এই লেভেলে কথা বললে আপনাকে গ্রেপ্তার করা হবে, সেইটাও কিন্তু ক্লিয়ার নয় আমাদের কাছে। আমরা কিন্তু নজরদারিতে সবসময় রয়েছি, মানে ওই বিগ ব্রাদার যেমন দেখে, বা ওই কি আমাদের কি হয় এখানে শোটা, বিগ ব্রাদারের যেটা এখানকার ইয়ে সালমান খানের শোটা কি, অনেক, হ্যাঁ বিগ বস, বিগ বস, থ্যাংক ইউ। তো সেই শোটা যদি সেই রকম শো এর মতো, কিন্তু আমাদের চারিদিকে ওরকম একজন রয়েছে, সেটা সবসময় দেখে যাচ্ছে, আমার বইটার নাম মনে পড়ছে না, সে অনেকদিন আগের বইটা, একজনের 1984 বইটার নামই তো, সেখানেও এরকম একজন দেখা যাচ্ছে রাষ্ট্র সবসময়, জর্জ অরওয়েল 1984, হ্যাঁ 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 না সেটা আমার বই না একটু ভুলে গিয়েছিলাম, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে রাষ্ট্র আমাকে সারাক্ষণ আয়না দিয়ে যেন দেখে যাচ্ছে, একটা ঘরের একটা স্ক্রিন দিয়ে আমাকে দেখে যাচ্ছে, আমি কি বলছি, আমাকে কি করতে হবে রাষ্ট্র শিখিয়ে দিচ্ছে, আমাকে কি বলতে হবে রাষ্ট্র শিখিয়ে দিচ্ছে। মানে যদি রাষ্ট্রের যদি ভুল হয়, রাষ্ট্র সেই ভুলটাকেই কিন্তু আবার মিথ্যে বলে
মানে পুরো হিস্ট্রি চেঞ্জ করে দেওয়া হচ্ছে। দেখা যাচ্ছে যে 10 সালে 10 জন জন্মেছিল, সেটাকে এখন হট করে আমার যে তিনি রাষ্ট্রনায়ক তিনি বলছে না না 10 সালে আমাদের 100 জন জন্মেছিল। ওই ডেটা পেছনে গিয়ে কিন্তু কারেকশন করে দেওয়া হচ্ছে, ইতিহাস চেঞ্জ করে দেওয়া হচ্ছে। তো আমরা এরকম সার্ভিলেন্সের মধ্যে এখন রয়েছি সারাক্ষণ, আমাদের যা করছি গভর্নমেন্ট আমাদের দেখছেন, বিভিন্ন ইন্টারন্যাশনাল মাল্টি ন্যাশনাল কোম্পানিজ গুলো দেখছেন, যারা মার্কেটে তাদের জিনিসগুলো বিক্রি করতে চাইছে তারা আমাদেরকে দেখছেন। ফলে আমরা কিন্তু মানে একটা ওই বৃহৎ বাজারে অনেক বড়সড় পণ্য। অনলাইন সেন্সরশিপ কোনটা আটকানো হবে, কতটুকু আটকানো হবে, কেন আটকানো হবে, এই বিষয়গুলো খুব একটা ইম্পর্টেন্ট নিউ মিডিয়ার ক্ষেত্রে। সেন্সরশিপটা কেমন ভাবে চলবে, যেমন কয়েকটা খুব ভালো জিনিস, আগে আমরা কি করতাম, হয়তো একটা কোনো ভিডিও দিচ্ছি, তার সঙ্গে কোনো অডিও দিলাম, কিন্তু অডিওটাকে আমি কোট করলাম না, অর্থাৎ তার যে প্রপার্টি অ্যাক্ট আমরা যেটা বলছি ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাক্ট অনুযায়ী বা কপিরাইট অনুযায়ী তাকে আমরা কোট করলাম না, তার কোথা থেকে নিলাম বললাম না, বা একটা ক্লিপিং কোথা থেকে নিচ্ছি সেটা বললাম না, সেটা হয়তো কোথাও কোথাও আটকে দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে। সেই জায়গাটা খুব ভালো হয়েছে যে ফলে তোমাকে কিন্তু সেই সোর্সটা দিতে হচ্ছে, মানে প্লেজারিজম যেটাকে আমরা বলছি সেটাকে অনেকটাই আটকানো সম্ভব হচ্ছে। তবুও অনলাইন সেন্সরশিপ এখনো মানে কেন করা হচ্ছে এটাও একটা বড় ব্যাপার। সেন্সরশিপের জায়গাটা অডিটি বা নুডিটি, এই জিনিসগুলো কাকে বলা হচ্ছে, সেই ফিল্টার গুলো অথবা সেই ডেফিনিশনস গুলো দে আর নট ক্লিয়ার টিল নাও। তারপরে টেক ডাউন রিকোয়েস্ট, ফিল্টারিং, ব্লকিং, নেটওয়ার্ক ডিস্টারপশন, হঠাৎ করে দেখা গেল নেটওয়ার্কটা আমার এলাকা নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হচ্ছে, যখনই আমরা দেখতে পাচ্ছি। কিছুদিন আগেও আমরা দেখতে পেলাম হুগলিতে নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে। তো ওখানেও একটা বড় প্রশ্ন কিন্তু অ্যারাইজ করছে যে এই সিচুয়েশনে স্পেশালি যেখানে ইন্টারনেটটা সবার দরকার পড়ছে, ইন্টারনেটের মাধ্যমে মানে অনলাইন ট্রানজাকশন চলছে, ফিনান্সিয়াল ট্রানজাকশন চলছে, ক্লাস চলছে, ইনফরমেশন নেওয়া চলছে, সেই সময় সেই জায়গায় দাঁড়িয়ে যদি 7 দিন কোনো জায়গার নেটওয়ার্ক না থাকে, তো ফলে আমাদের সেই আমাদের লাইভলিহুডটা কিভাবে অ্যাফেক্টেড হচ্ছে, এটা একটা কিন্তু বড় প্রশ্ন। বা এটা করা হচ্ছে এখনো, এটা চর্চার মধ্যে আমাদের রয়েছে, করা হচ্ছে। ট্রোলিং ট্রোলিং অনলাইন ট্রোলিং, কোন একটা কিছু বক্তব্য পেশ করলে সেটাকে নিয়ে ট্রোল হচ্ছে, হেট্রেড ছড়ানো হচ্ছে, এই চ্যানেল চ্যালেঞ্জ গুলো, এটা চট করে আমরা এটাকে ফেস করতে মানে এটাকে একটা কোনো সলিউশনে পৌঁছানো যাবে না, কারণ বাই নেচার হিউম্যান বিং কিন্তু একটুখানি আমরা গসিপ করতে ভালোবাসি বা অন্যকে নিয়ে আলোচনা করতে ভালোবাসি, ক্রিটিসিজমটা পছন্দ করি। আর অন্তত যারা ওপেন আপ হতে পারে না ইন ইন দেয়ার রিয়েল ওয়ার্ল্ড, সেই ওপেন আপ যারা হতে পারে না তারা কিন্তু অনলাইনে অনেক বেশি অ্যাক্টিভ দেখা যায়। যারা হয়তো সামনে মুখের সামনে কিছু বলতে পারছে না কিন্তু অনলাইন বা এই সোশ্যাল মিডিয়া তাদেরকে কিন্তু ডিজিটালি এনাবেল করে দেয় যে তারা কিন্তু ওখানে তখন বলতে পারছে। ফলে এটা একটা অদ্ভুত জায়গা, সেটা চট করে খুব চট করে এটা আমরা ফেস করতে বা এটাকে একটা কোনো রেমিডিতে পৌঁছাতে পারবো না। অ্যান্ড ডিজিটাল ডিভাইড অফকোর্স, বিভিন্ন মাইক্রো লেভেল স্টাডি বিভিন্ন জায়গার করতে হবে। এখনো আমাদের যে সবার কাছে যেখানে 77% বোধ হয় 77% বলা হচ্ছে যে আমাদের পপুলেশনের বেশিরভাগ মানুষই তারা গ্রামে বাস করেন, এবং গ্রামে অনেক গ্রামে এখনো ভারতবর্ষের ইলেকট্রিসিটি পৌঁছায়নি, বা সেখানে আমাদের শিক্ষার অভাব রয়েছে, সাধারণ দৈনিক রুজি রুটিরই অভাব, যেখানে যেখানে এত মানুষকে হেঁটে ফিরতে হয়, মারা যেতে হয় রাস্তায়, সেখানে আমরা কতখানি টেকনোলজিক্যালি সাউন্ড, বা আমাদের কাছে ইনফরমেশন বা ডিজিটাল ডিভাইস মানে ডিভাইস হ্যাভ অ্যান্ড হ্যাভ নটস, এদের মধ্যে তো একটা পার্থক্য আছেই। ফলে নিউ মিডিয়া সার্বিকভাবে যে রিসেপ করছে সোসাইটিকে, তা সেই রিসেপের মধ্যে কিছু একটা বড় পার্সেন্টেজ কিন্তু তার সুবিধাগুলো থেকে এখনো দূরে রয়েছে। দিস আর দ্য মেইন চ্যালেঞ্জেস আই মানে অ্যাকর্ডিং টু মি। আরো চ্যালেঞ্জেস নিশ্চয়ই আছে যেগুলো হয়তো এখানে যারা পার্টিসিপেট করছেন তাদের মাথা থেকেও কিছু আসবে নতুন প্রশ্ন। আর জাস্ট আমি একটা ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট রেখেছি, একটা আমাদের গাইডলাইন আছে, মেইনলি এটা তৈরি হয়েছিল ইনফরমেশন টেকনোলজির জন্যই, প্রযুক্তির ক্ষেত্রে তৈরি হয়েছিল 2008 সালে, সেটাকে অ্যামেন্ডমেন্টও করা হয়, নতুন কিছু যোগ করা হয়। বাট
অল দিস আর ইন মানে প্রিলিমিনারি স্টেজেস। আমাদের কিন্তু আমরা এখনো কংক্রিট কোনো ল পাইনি, সাইবার ল বলতে যা বোঝানো হচ্ছে সেটাও আমাদের কাছে ভীষণ ভীষণ পরিষ্কার নয়। ভারত আস্তে আস্তে নিশ্চয়ই এগুলো মেজার নেবে, করবে। তো আজকের লেকচার আমার এই অবধি, থ্যাংক ইউ স্লাইডটা আমার করা হয়নি। থ্যাংক ইউ স্লাইড লাগবে না, খুব ভালো হয়েছে লেকচার। কিন্তু আমি একটা কথা বলছি, তোমার দেখো চ্যাটে অলরেডি দুটো তিনটে কোশ্চেন আছে। আচ্ছা আচ্ছা, বোধহয় ANT মডেলের একটা মানে ইলাবোরেশন কেউ চেয়েছে, তন্ময় মোস্ট প্রবাবলি। তন্ময় আরো একটা কি লিখেছিল আমার খেয়াল পড়ছে না, ও বোধহয় বলতে চেয়েছে টিকটক টিকটক অনুত্রী লিখেছে, তুমি একটু দেখে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনুত্রী, তারপরে এরপরে আরেক সুর আই এম সুরাজ বলে কেউ একজন। আচ্ছা তন্ময়, প্রথমে তন্ময়টা দেখছি, নিউ মিডিয়া কমিউনিকেশন, হাউ মাচ ইম্পর্টেন্স অ্যাজ টিকটক আর মার্কসড অ্যাবাউট স্পেশালি টিকটক অ্যান্ড ইন্ডিয়ান গভর্নমেন্ট। টিকটক যে খুব বড় জায়গায় বড় রোল প্লে করবে না, টিকটক আছে এবং খুব বেশি দিন, কিন্তু অ্যাজ পার মাই ওপিনিয়ন, আই ডোন্ট নো আদার্স, বাট টিকটকটা কিন্তু খুব বড় বেশি জায়গায় থাকবে না। টিকটক এটা এটা খুব বেশি দিন এক্সিস্ট করবে না। এটা কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট টু চুজ টিকটক অ্যাজ এ প্যাথ অফ কমিউনিকেশন অ্যাজ এ হোয়াইল হ্যাভিং এ লট অফ প্ল্যাটফর্মস লাইক দ্যাট। আই ডোন্ট নো ইন্ডিয়ান গভর্নমেন্ট কি টিকটককে তাদের কোনো ইকুইপ মানে একটা চ্যানেল হিসেবে ইউজ করছে কমিউনিকেশনের, আই ডোন্ট নো। মানে অ্যাকচুয়ালি এতদিন পর্যন্ত একটা ডিগ্রেডেশন থাকে, মানে ডিগ্রেডেশন বলতে আমি যেটা বোঝাতে চাইছি যে যখন আমি একটা সিম্পল উদাহরণ দিচ্ছি, যে যখন ধরো ন্যানো কার যখন ইন্ট্রোডিউস হচ্ছে, ইট ওয়াজ আ বিস মানে ম্যাজিক, রিয়েলি ম্যাজিক, যে একটা অত কম দামে একটা গাড়ি আসছে এবং সবাই সেই গাড়িটা ব্যবহার করবে, এটা খুব একটা বড় আশা নিয়ে সবাই ছিলেন। কিন্তু দেখা গেল যে অ্যাকসেপ্টেন্স অফ দ্যাট মডেল ওয়াজ ভেরি লো, এবং কিছু সমস্যার কারণেও কিন্তু সেটা কিন্তু হলো না। তো সেই কারণে কিন্তু টিকটক এর ক্ষেত্রেও এরকমই, টিকটক ভিডিও করছেন যারা, একটা কোথাও মিক্স রয়েছে, সেখানে কোথাও ডাইলিউট হয়ে যাচ্ছে, কমিউনিকেশনটা ডাইলিউট হচ্ছে, অথবা যারা ব্যবহার করছেন তাদের ওই মানে একটার নেটওয়ার্কের মতোই আমি বলবো, ওটাকে যখন অ্যাক্টর হিসেবে কাজ করছে সেটা কিন্তু জাস্ট ফর এন্টারটেইনমেন্ট পারপাস ইউজ হচ্ছে। কিছু কিছু মানুষ ইউজ করছেন যদিও কিছু তথ্য দেওয়ার ক্ষেত্রে, কিছু ডকুমেন্টেশনের ক্ষেত্রে, বাট মোস্ট প্রবলি মানে মোস্ট ইন মোস্ট কেসেস সেগুলো কিন্তু ব্যবহার করা হচ্ছে একদম খুব খুব সাধারণ, আমি সস্তা শব্দ ব্যবহার করব না, খুব সাধারণ এন্টারটেইনমেন্টের জন্য। তো সেই গ্রহণযোগ্যতা কোন জায়গাটায় রয়েছে, আমরা যারা রিসেপশন এন্ডে রয়েছি তারা কি সেটাকে এডুকেশনাল কোনো জায়গা থেকে গ্রহণ করব শিক্ষামূলক বিষয় হিসেবে, নাকি তাকে শুধুই সেলফ একটা বিনোদন হিসেবে গ্রহণ করব, সেটার উপর যেমন ডিপেন্ড করছে কন্টেন্টের উপরও ডিপেন্ড করবে। যদি কন্টেন্ট ইমপ্রুভ করে, কন্টেন্ট যদি ভালো হয়, আশা করি সেটা তার একটা নির্দিষ্ট মাত্রা রেখে যাবে, কিন্তু যদি এইভাবেই চলতে থাকে খুব বেশি তার গুরুত্ব পাবে বলে আমি মনে করি না। তন্ময় আরেকটা জুড়েছে প্যান্ডেমিক সিচুয়েশন হ্যান্ডেলে, আমিও কিন্তু তন্ময় কোথাও পাইনি এরকম যে প্যান্ডেমিক সিচুয়েশন হ্যান্ডেল করার ক্ষেত্রে ইন্ডিয়ান গভর্নমেন্ট টিকটক ভিডিওর উপর। আমি জানি না, তোমার কাছে যদি কোনো ইনফরমেশন এরকম থাকে তুমি আমাদের পরে প্রোভাইড করতেই পারো, কারণ হতেই পারে আমরা জানি না, এটা অস্বাভাবিক কিছু নয়, কারণ সব এটাই তো আমাদের যে কোনো সাবজেক্ট বা যে কোনো জায়গার এটাই একটু প্লাস পয়েন্ট এই ধরনের আলোচনা, যে আমরা তো অন্যকে এনরিচ করব। অনুত্রী কোশ্চেন আছে, আমরা যেটা বোঝাই, যদি আমরা ক্রিমিলিয়ার বলতে বোঝাই তাহলে আমরা বলবো যে আপার ক্লাস অর আপার মিডল ক্লাস, কারণ আমরা যদি মিডল ক্লাস তাদেরই বলা হয় এখনো পর্যন্ত স্ট্যাটিস্টিক্স বা নির্দিষ্ট মাপদণ্ড অনুযায়ী, সেটা হচ্ছে পার মান্থ যাদের ফ্যামিলি ইনকাম অন্তত 80,000 তারা কিন্তু মধ্যবিত্ত। সুতরাং ক্রিমিলিয়ার তাদের ওপরে লেয়ার, তারা ক্রিমিলিয়ার।
কিন্তু এই ক্রিমি লেয়ার বা যারা আমি বলতে পারি যে যাদের ইনকাম বছরে 8 লাখের ওপর তারা ক্রিমি লেয়ার। কিন্তু এই এই ক্রিমি লেয়ার শুধু যে ইউজ করছে তা তো নয়, নিউ মিডিয়া কিন্তু গ্রামে গঞ্জেও ইউজ করছে। খুব 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 সাম্প্রতিক, মানে এই কয়েক 2-3 সপ্তাহ আগে আমি একটি মাইক্রো লেভেল স্টাডি করলাম ইন নদিয়া ডিস্ট্রিক্ট, একটা ভিলেজে, মাঝে গ্রাম ভিলেজে। আই ওয়ান্টেড টু সি দা অ্যাওয়ারনেস অফ ই গভর্নেন্স অ্যামং দা ইয়ুথ অফ দ্যাট ভিলেজ। 3,300টা পরিবার, মানে হাউস হোল্ড রয়েছে সেখানে। মাই স্যাম্পল ওয়াজ ভেরি লো, 40-40টা স্যাম্পল আমি কালেক্ট করেছিলাম। এবং দেখা যাচ্ছে কিন্তু আমার সেই সার্ভেতে দেখলাম, যদিও এটাকে খুব অথেন্টিক বলা যায় না, কারণ হচ্ছে 40টা সার্ভে, 3,000টা পরিবার, তার মধ্যে যে একটা বিশাল কিছু ইনফারেন্স টানা যায় তা নয়, খুব যে অ্যাপ্রোপ্রিয়েট হয় তা নয়, তবু আমি বলতে পারি দেখা যাচ্ছে যে অন্তত 70% পরিবারের কাছে, পরিবারের মানে সেই বাড়িতে, হাউস হোল্ড গুলোতে মিনিমাম 2টো করে স্মার্টফোন আছে, মিনিমাম 2টো করে। সুতরাং আমরা বলতে পারছি না এখনই, এটা বলা যাচ্ছে না যে এটা শুধু ক্রিমিলিয়ারের জন্য, এটা কিন্তু ক্রিমিলিয়ারের জন্য নয়। হ্যাঁ, অনেক স্টুডেন্ট অ্যাক্সেস করতে পারছে না, যে প্রশ্নটা আসছে, আনফর্চুনেটলি স্টুডেন্টস, দোজ হু আর হিয়ার, আনফর্চুনেটলি আই ওয়ান্ট টু সে ওয়ান থিং, যে অনেক স্টুডেন্ট আছে তারা বলছে আমার এখানে, আমার বাড়িতে কাজ করছে না, ইন্টারনেট কাজ করছে না, কিন্তু টাইম টু টাইম আই এম গেটিং দ্য টিকটক আপডেটস ফ্রম দেয়ার মোবাইল। হাউ? কিছু স্টুডেন্ট অবভিয়াসলি তারা ডিজিটাল ডিভাইডের আন্ডারে আছেন, আমি 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 অস্বীকার করছি না, কিন্তু এটা কিন্তু সংখ্যাটা যে অনেক বেশি তা কিন্তু নয়। এটা দুঃখজনক জায়গা যে হয়তো আমাদের অনলাইন ক্লাসটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না সেইভাবে, এটা একটা এক্সকিউজ হতে পারে, কিছু মানুষ সত্যিই পারছেন না, কিন্তু এটা সার্বিকভাবে আমি বলবো না, স্মার্টফোন অ্যাফোর্ড করতে পারে না। দুঃখজনক বিষয় আমি এটাও বলবো, একটা আমি অনেক গরিব গরিব বলছি, গরিব শব্দটা আশা করি কাউকে হার্ট করবে না, মানে আমি এরকম ছাত্রীদের দেখেছি যারা কন্যাশ্রীর টাকা পেয়ে প্রথম কাজটা করেছে একটা ট্যাব কিনেছে, এরকম ছাত্রী আমি দেখেছি। তো জানি না, আমি আমি আমার আমার মতামত অন্তত এটুকুই। আচ্ছা, তারপরে দেখো তন্ময় এবং প্রিয়াঙ্কা তোমাকে ওই আমাদের আর কি, আমার তোমাকে বলা ভুল, mygovernment.in অ্যাকাউন্ট টিকটকে আছে। আচ্ছা, তাহলে নিশ্চয় আমি এটা দেখে নেব, দেখে নেব। যদি আমি আবারও বলছি যে কন্টেন্ট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং, আমরা সেই কন্টেন্টটা কি কন্টেন্ট ওখানে শেয়ার হচ্ছে টিকটকে, এটা একটা গভর্নমেন্টের অবভিয়াসলি নলেজে থাকতে পারে যে টিকটক কোন সম্প্রদায়ের মধ্যে বেশি ইউজ হচ্ছে। খুব মানে দেখা যাচ্ছে যে ইউথরা, একদম টিনেজাররা অনেক বেশি ইউজ করছে, হয়তো তাদের কাছে মেসেজটা দেওয়ার জন্য গভর্নমেন্ট টিকটকটাকে প্ল্যাটফর্ম হিসেবে নিয়েছেন। এবং আবারও বলছি, যদি কন্টেন্টটা ভালো ভালো কন্টেন্ট হয় তাহলে তার গ্রহণযোগ্যতা নিশ্চয়ই বাড়বে, বাড়বে সেটা নিশ্চয়ই। আজকে যদি গভর্নমেন্ট এটা করে থাকেন, তাহলে আগামী দিনে এই ধরনের কন্টেন্ট শেয়ার যদি বেশি হয় তাহলে সে টিকে যাবে, এটা আমার মনে হচ্ছে, আমি এটা বলতে পারি। অ্যাডমিস ইট বয়কট চাইনিজ প্রোডাক্ট স্লোগান, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মেক্স অফিসিয়াল টিকটক অ্যাকাউন্ট। ওহো, আই থিঙ্ক টিকটক ইজ অলসো মেড ইন চায়না, আই থিঙ্ক সো। এটা তো মনে হয় না, টিকটকের যারা কারা ম্যানুফ্যাকচারার বা তৈরি করেছেন কারা, চায়নাতেই তো, সেই চায়নাতেই, চায়নাকেই আমরা বয়কট করতে বলছি থ্রু টিকটক। ভেরি ইন্টারেস্টিং থিং ইজ দ্যাট। ভালো, আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন থাকলে চ্যাটে বলো, আর কারোর কোনো কোশ্চেন থাকলে ম্যামকে চ্যাটে বলো, বা যদি ডিরেক্ট কথা বলতে চাও আমায় বলো, আমি তোমাদের আনমিউট করে অপশন দেবো। আমাদের একটু জানাও কোশ্চেন আর আছে কিনা তোমাদের। আচ্ছা, সবাই মোটামুটি বুঝতে পেরেছে তো, সেটা ইম্পর্টেন্ট। ম্যাডাম একটা কোশ্চেন করেছেন, তোমরা একটু উত্তর দাও। ব্ল্যাক লাইফ ম্যাটারস ইজ নট এ নিউ মিডিয়া মুভমেন্ট, অবভিয়াসলি
অবভিয়াসলি ব্ল্যাক লাইফ ম্যাটার্স একটা নিউ মিডিয়া, নিউ মিডিয়া মানে সোশ্যাল মিডিয়ার মুভমেন্ট তো বটেই। ওখানে যেমন মুভমেন্টটা হচ্ছে ফিজিক্যালি হচ্ছে, সেটাকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা কিন্তু এখনো অনেক ক্ষেত্রেই কিন্তু ওই যে ম্যাটার গোস টু ইনফরমেশন, ম্যাটারটা ইনফরমেশনে পরিণত হচ্ছে, মেটেরিয়াল দিকটা ইনফরমেশনে পরিণত হচ্ছে, এটা অবভিয়াসলি একটা ওদের একটা যেটা রিয়েল ইস্যুটাকে আমরা ভার্চুয়াল ওয়ার্ল্ডে এসে তাকে নিয়ে একটা মুভমেন্ট করছি। এক্স্যাক্টলি, একদম সুন্দর উদাহরণ এটা। আর আর একটা এরকম অনেক মুভমেন্টও কিন্তু অনেক মুভমেন্টও কিন্তু থ্যাংক ইউ কোয়েল, অনেক মুভমেন্ট কিন্তু ইউনেস্কোর তরফ থেকেও চালানো হয়। আমি ভেরি রিসেন্ট একটা মুভমেন্ট রয়েছিল যেটা আমিও শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে যে মানে ওমেন পিরিয়ডিক্যাল সাইকেল, যেটা মেনস্ট্রুয়াল সাইকেল যেটা, সেটা একটা বায়োলজিক্যাল একটা ঘটনা। এবং আজকের এই প্যান্ডামিক সিচুয়েশনে, আমফানে, যেখানে মানুষ অনেক খারাপ অবস্থায় রয়েছে, যারা যে মহিলারা হয়তো হেঁটে আসছে বা যে মহিলার ঘর ডুবে গেছে আমফানে, বাড়িঘর নেই, তার কিন্তু এই সাইকেলটা এই কোনোটাই কিন্তু আটকে দেয় না এই কোনো সিচুয়েশন। দে নিড দ্য প্রপার হাইজিন। সুতরাং আমাদেরকে ওপেন আপ হতে হবে, আমাদেরকে স্পিক মানে আমাদেরকে বলতে হবে সিচুয়েশনটা নিয়ে, আই নিড দ্যাট কাইন্ড অফ হাইজিন। এটা আমাদেরকে যেমন বলতে মেয়েরা লজ্জা পায় বা একটা ট্যাবু, সোশ্যাল ট্যাবু রয়েছে, সেইটা থেকে বেরিয়ে আসার জন্য ইউনেস্কোর একটা মুভমেন্ট, ওরকম সোশ্যাল মুভমেন্ট ছিল, এরকম মুভমেন্ট যেটা সোশ্যাল মিডিয়াতেই হচ্ছে, সোশ্যাল মিডিয়াতেই করা হচ্ছে, এরকম অনেকগুলো মুভমেন্ট কিন্তু রয়েছে, আরো রয়েছে। ইনফ্যাক্ট এখন তো যে কোনো যা মুভমেন্ট যেরকমই হোক, সেটা তো আলটিমেটলি সোশ্যাল মিডিয়াতে আসছেই, আসছে আসছে দ্রুত ছড়াচ্ছে। এই ব্ল্যাক মুভমেন্টে তো আমরা প্রথমে, আমরা তো যখন ওই ভিডিওটা, আমরা তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তো ভিডিওটা প্রথম আমাদের কাছে এলো। এক্স্যাক্টলি, ঘটনাই আর কি। তারপরে এই যে মানে ওই যে হাতির ব্যাপারটা, মানে যে সবকিছু দুঃখজনক, সেটাও সেটাও হলো। এই তন্ময়ের একটা নিজস্ব অভিজ্ঞতা তন্ময় আমায় আজকে শেয়ার করেছে, ওর একটা ব্লগ আছে, ও ওখানে বিভিন্ন বিষয়ের ওপর লেখে, শেয়ার টেয়ার হয়। তা ওকে বোধহয় কেউ কেউ এই হাতির ওপর লিখতে বলেছিল, ও তখন হাতির ওপর না লিখে মানে তোমার আমাকে ওই ওই সাফুরার ওপর লিখেছিল, কিন্তু সেটা খুব কম শেয়ার হয়েছে, চারটে শেয়ার হয়েছে। তোমার প্রশ্ন করেছিল যে ম্যাডাম তাহলে কি বলবো, আমি তো এটাও খুব ইম্পর্টেন্ট ভেবে দিলাম। তো ওই ম্যানুফ্যাকচারিং কনসেন্টের যে জায়গাটা, এটা নিয়ে আমরা কালকে আলোচনা করেছি, তো সেই ম্যানুফ্যাকচারিং কনসেন্ট আগে মানে আগের কালকে নয় আগের আলোচনাটায়, এখানে তো এই কনসেন্ট ম্যানুফ্যাকচারিং সবসময় হচ্ছে, কারণ কোনো একটা ঘটনাকে ইম্পর্টেন্ট বানিয়ে দেওয়া হচ্ছে এবং আমরা সেটা নিয়েই সবাই মতামত দিচ্ছি, অন্য হয়তো অনেক ইম্পর্টেন্ট বিষয় আছে সেটাকে রাখা হচ্ছে না। এটাও তো সোশ্যাল মিডিয়ায় হচ্ছে, হচ্ছে না এবং আরো বেশি করে হচ্ছে হচ্ছে এবং আমার তো অপশন রয়েছে, আমি যদি তো চাইলে সেই পোস্টটাকে তো আমি আরো বেশি মানুষের কাছে পৌঁছাতে পারছি, টাকা দিয়ে আমি করতে পারি। মানে আমিও আবার কনসেন্ট মানে ম্যানুফ্যাকচার না হোক, মানে এদিকে একটা কনসেন্ট তৈরি করার চেষ্টা করতে পারি। তন্ময়ের আরেকটা প্রশ্ন, হোয়াটস আইটি সেল ডুইং, ইজ নট আ ক্রাইম ইন ইন্ডিয়া অর মোর এভার ইন দ্য হোল ওয়ার্ল্ড? আইটি সেল নিয়ে তো দিদি অনেকটাই, ম্যাডাম অনেকটা বললেন আর কি। ক্রাইমটাও তো এখন অনলাইন মিডিয়াতে, ক্রাইমটাও তো একটা অদ্ভুত জায়গায় রয়েছে, তার তো কোনো মানে কারেক্ট ডেফিনিশন নেই, ওখানে এখনো ডেফিনিশন হয়নি। এবং যখন একটা গভর্নমেন্ট কিছু করছেন, তো সেই জায়গাগুলো, মেজার্স গুলো নিয়েই করছেন, সেটাকে ক্রাইম আমাদের অ্যাসপেক্টে আমরা বলবো মিসগাইডেড হতেও পারি অনেক সময় অনেক জিনিস থেকে, সেটা বলবো। এখন সেটা ক্রাইম কিনা বা ক্রাইম নয়, এই প্রশ্নগুলো করার জায়গাটা হয়তো আমাদের নেই। রিমা, রিজু, রেখা, সুকান্ত দুজনের তোমার কাছে প্রশ্ন আছে, একটু দেখে নাও। আচ্ছা, রিজু, রেখা ম্যাম, সোশ্যাল মিডিয়াতে যে মুভমেন্ট হচ্ছে গ্রাম্য অঞ্চলের মানুষের জন্য, সেগুলো কতটা গ্রাম অঞ্চলের রুরাল এরিয়ার মানুষদের কাছে পৌঁছাচ্ছে? প্রথম কথা হচ্ছে প্রায়োরিটি, প্রথম আমরা যদি ডিজিটাল ডিভাইড থাকে তাহলে তো গ্রামাঞ্চলের মানুষের কাছে পৌঁছাচ্ছে না। তারপরে ধরো
একটা তো হ্যাঁ একটা এই এডুকেশনের ব্যাপারও থাকে। আমি যদি আমি আজকে ধরে নিতে চাইছি, মানে আমার মনে হচ্ছে ঋজুলেখা যেটা বলতে চাইছে যে যারা পিছিয়ে পড়া মানুষজন, গ্রামাঞ্চলের যারা পিছিয়ে পড়া মানুষজন, তাদের কাছে কতটা পৌঁছাচ্ছে। কারণ গ্রামাঞ্চলে অনেক মানুষ যারা আছেন তারা অ্যাক্সেস করতে পারেন, তাদের পার্টিসিপেশনও আছে এই ধরনের মুভমেন্ট গুলোতে। কিন্তু আমার মনে হচ্ছে পিছিয়ে পড়া মানুষজনের কথাই বলতে চাইছেন, কিন্তু পিছিয়ে পড়া মানুষজন কি আদৌ অ্যাক্সেস করতে পারছেন যারা পিছিয়ে রয়েছেন? এক দু নম্বর কথা, অ্যাক্সেস করতে পারলেও হয়তো ল্যাঙ্গুয়েজ প্রবলেম হতে পারে। আর প্রায়োরিটি, আমার কাছে আমার দৈনিক খাদ্যের যোগানটা আমার কাছে আগে, না আমার কাছে একটা কালো মানুষের জীবন চলে গেল সেটা আগে? সেটা কিন্তু তাদের প্রায়োরিটির জায়গা, কোনটা তারা ইম্পর্টেন্ট মনে করছেন। হ্যাঁ, হয়তো সেই জায়গাটা যদি তাদের গ্রামের কোনো উচ্চবর্ণ নিম্নবর্ণের ঝামেলা হতো, সেটা যদি নিম্নবর্ণের মানুষ হয় তার ক্ষেত্রে তার একটা ভূমিকা থাকতে পারে, ইচ্ছা থাকতে পারে। কিন্তু তার যদি দৈনিক জীবনযাপনটাই খুব কঠিন হয়ে যায়, তাহলে মনে হয় না এই সোশ্যাল মিডিয়ার ঢেউ, শুধু সোশ্যাল মিডিয়া কেন, সেটা সারা রাজ্যে, সারা দেশে, সারা বিশ্বের যে কোনো ঢেউই তাকে বিশেষ ছোঁয়া দেবে না, ছুঁয়ে যাবে না আর তার দৈনন্দিন চাহিদাগুলোর জায়গায়। সেইটা যদি মিটে যায় তাহলে হয়তো সে তার পরের ধাপটা ভাববে, কিন্তু তার আগে আমার মনে হয় না। সুকান্ত? হ্যাঁ, ডাবল ডিজিট গ্রোথ টু রিচ রিজন, র্যাপিড ইন্টারনেট গ্রোথ ইন রুরাল এরিয়াস, মার্কেট রিসার্চ এজেন্সি কান্তরা। হ্যাঁ এক্স্যাক্টলি, ইট ওয়াজ রিপোর্টেড ইট ইস নট ডিজিটাল, ডাজ ইট নট ইনক্লুড দ্য ইন্টারনেট রিসার্চ আর লিমিটেড টু আইটি। সো ইজ ইট নট এ ডিজিটাল ডিভাইড অ্যান্ড ডাজ ইট নট ইমপ্লাই দ্যাট ইন্টারনেট ইউজার্স আর লিমিটেড টু মাইনরিটি সেকশন অফ। না, ডিজিটাল ডিভাইড তো ডিজিটাল ডিভাইড তো নেই তা তো নয়। যে মানুষজন আমাদের একদম যে যারা প্রান্তিক শ্রেণীর মানুষ বা সেই রকম জায়গায় রয়েছেন, যাদের কাছে ছেলেমেয়েরা স্কুলে যাওয়ার মতো তাদের কাছে মনে হয় না স্কুলে যাওয়ার দরকার আছে, বা ছেলেটা বাড়ির ছেলেটা 12 বছর 15-13 বছর হয়ে গেলে যে কাজ করতে চলে যায়, মেয়েটা কোনো রকমে স্কুলে যায় তার কারণ কন্যাশ্রীটা আছে, তো তাদের কাছে তো তাদের কাছে ফোন, তাদের কাছে এমনি ফোন হয়তো থাকে, বাড়িতে একখানা ফোন থাকে, তাদের কাছে এই অ্যাক্সেসটা নেই। ডিজিটাল ডিভাইডটা সত্যি তো এখনো আছে, কিন্তু গ্রোথটা হচ্ছে তো, গ্রোথটা এটা তো হচ্ছে, গ্রোথ হবেও, এবং আমাদের আগামী দিন কিন্তু এই গ্রোথটাকে আরো আরো অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে মানে বাধ্য হবেন গভর্নমেন্ট। এখন ধরুন আমাদের ডিজিটাল ডিভাইডের কারণে আমাদের ক্লাসগুলো থেকে, অনলাইন ক্লাসগুলো থেকে যে ছেলেমেয়েরা তার সুবিধাটা সত্যি পাচ্ছে না, সত্যি যারা, যাদের সত্যি সমস্যা, যারা সত্যি পাচ্ছেন না, তাদের জন্য কি করবেন সব গভর্নমেন্ট? আমাদের ইউনিফাইড কোনো মানে ইউনিফর্মলি কোনো তো একটা সিদ্ধান্ত আমরা নিতে পারবো না, সেই জায়গায় ভারত নেই, নেই আমরা সেই জায়গায়, আমাদের সোসাইটি এখনো নেই। ডিজিটাল ডিভাইড একটা রয়েছে, আমি তো বলছি না সেখানে নেই, কিন্তু গ্রোথটা বাড়ছে, অনেক মানুষের কাছে আছে, কারণ এটাও তো ঠিক কথা, ড্রপ আউটের সংখ্যা হয়তো অনেকটাই বেশি, কলেজে এসে তারা ডিগ্রিটা পুরোপুরি কমপ্লিট করছে না, কিন্তু কলেজে এসে ঢোকার পরে আমাদের যদি একটা সার্ভেও করি যে আমাদের কতজন স্টুডেন্ট আমাদের এখানে অ্যাডমিশন নিল, আর কতজন স্টুডেন্ট সেই একটা ইয়ারে অ্যাডমিশন নেওয়ার পর তারা ফোনে ফর্মটা ফিল আপ করেছিল অনলাইন মিডিয়াতে, অনলাইনে, আমাদের কলেজে এন্ট্রিটা নিতে গেলে অনলাইনেই নিতে হয়েছে তাদের। কিন্তু আমি জানি না আপনাদের কলেজে ফিজিক্যালি হয়েছে কিনা, কিন্তু সে কিন্তু অনলাইন কোথাও থেকে, সে নিজের ফোন থেকে অ্যাক্সেস না করলে পাড়ার জায়গা থেকে হোক বা কলেজের কাছে কোথাও থেকে হোক, সে অ্যাক্সেস করেছে, ইন্টারনেট অ্যাক্সেস করেছে এবং ফর্মটা ফিল আপ করেছে। সো হয়তো তার নিজের কাছে নেই, কিন্তু দরকার পড়লে সে কিন্তু সেই অ্যাক্সেসটা করছে, এটাও ঠিক কথা। আর কারোর প্রশ্ন আছে কোনো? হ্যাঁ, কি একটা আছে, আলাপন, আলাপনের আছে।
আমি দাঁড়ান, আমি চলে গেল কোথায় যেন ম্যাম, সোসাইটিতে যেসব মুভমেন্ট হচ্ছে সেগুলো যেমন সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে, তেমনি অনেক সময় সোশ্যাল মিডিয়া থেকে অনেক মুভমেন্টের জন্ম হয়েছে এবং ইউজারদের অ্যাটেনশন গ্র্যাব করেছে, লাইক টিকটক ভার্সেস ইউটিউব নিয়ে কনফ্লিক্ট, এগুলো কতটা ইম্পর্টেন্ট বলে মনে হয়? টিকটক আর ইউটিউব নিয়ে যদি কনফ্লিক্ট কোনো থাকে, সেটার ইম্পর্টেন্স অন্য জায়গায় থাকতে পারে, যে আমার সেটা নির্ভরযোগ্যতা, মানে আমি টিকটকটা যদি আজকে যদি হঠাৎ করে আমরা শুনি টিকটক আমার মোবাইলে থাকলে আমার কিছু এক্স্যাক্টলি মি টু মুভমেন্ট, হ্যাঁ ঠিকই, টিকটকটা আমার মোবাইলে থাকলে আমার কিছু তথ্য চলে যাবে, তাহলে আমার কনফ্লিক্টটা আসবে তখন। যদি আমরা সার্কুলেশনের ক্ষেত্রে বলি, তাহলে আমরা যেমন ইনবিল্ডই, আমরা ইউটিউবটা আমাদের সঙ্গেই চলে আসছে মোবাইল ফোনের ক্ষেত্রে, আমি স্মার্টফোনের ক্ষেত্রেই বলবো, সেটা সুবিধা অনেক। টিকটকটা আমাকে ডাউনলোড করতে হবে আলাদা করে, কিন্তু আমি আবারও বলবো বিষয়বস্তুটার কিন্তু খুব জরুরি, আমার কোন ধরনের মুভমেন্ট হচ্ছে সেটার মাধ্যমটা আমার, সেক্ষেত্রে আমাকে হেল্প করতে পারে ইউটিউব বা টিকটক বা সোশ্যাল মিডিয়া, মানে আদার্স, সেটা টুইটার হতে পারে, ফেসবুক হতে পারে, সেটা মুভমেন্টটাকে আমাকে ছড়িয়ে দিতে এরা কিন্তু একটা ওই অ্যাক্টর হিসেবে কাজ করবে, নেটওয়ার্কটা তৈরি করবে। কিন্তু যদি ভ্যালিডিটি থাকে, সত্যি সেই মুভমেন্টটার ভ্যালিডিটি থাকে, যেমন মিটু মুভমেন্টটা রিয়েলি সেটা তো একটা অনেক বড় ইম্প্যাক্ট ফেলেছিল বা এখনো ফেলে চলছে, সেটার উপর ডিপেন্ড করবে কিন্তু অনেক বেশি। আমাদের আমার একটা আমার রিসার্চ একটা রিসার্চ আমি দেখেছিলাম যে যখন এই মুভমেন্ট গুলো নিয়ে বলা হচ্ছে, মানে সেটা আন্না হাজারে মুভমেন্ট বা আপের এমার্জেন্স অথবা দিল্লি নির্ভয়া কেস অথবা 2014 ইলেকশন, এগুলো নিয়ে সহবাগ মুভমেন্ট, আরব স্প্রিং, যখন এগুলো নিয়ে প্রশ্ন করা হচ্ছে, তখন কিন্তু দেখা যাচ্ছে মানুষজন ডিভাইড হয়ে যাচ্ছে, যে মানুষজনের ইন্টারেস্ট এরিয়া যেটা, যেমন পশ্চিমবাংলার মানুষজনের সহবাগ মুভমেন্ট নিয়ে তাদের একটা স্বতঃসিদ্ধ একটা আগ্রহ আছে, কিন্তু উড়িষ্যার মানুষের কিন্তু সেটা ছিল না, ফলে তারা সেটা বেশি জানে না। আবার বিভিন্ন মুভমেন্ট গুলোর ক্ষেত্রে তাদের আমাদের ওই ওই যে আমার মানে প্রক্সিমিটিটা কাজ করছিল অনেক ক্ষেত্রেই, বাংলাদেশ আমার কাছে বলে, প্রক্সিমেসি আমার নিকটে বলে, আমার তার উপর এবং আরো কিছু ইমোশনস হয়তো রয়েছে তার জন্য, তার উপর আমাদের খবরটা নেওয়ার প্রবণতা বেশি ছিল সেই মুভমেন্টের মধ্যে কিছুটা হলেও অনলাইন, তখনও এতটা আমাদের দেশে অতটা না হলেও নির্ভয়া কেসে আমরা দেখেছি আমরা সবাই একসঙ্গে পার্টিসিপেট করেছি সারা দেশ, সেক্ষেত্রে বাংলাদেশে কম করেছি সহভাগের ক্ষেত্রে, আরক স্ট্রিমিং এ একদমই কম। তাহলে প্রক্সিমিটিটা যেমন কাজ করেছে, মানে ওই গালটুং এন্ড রুজের যদি আমরা থিওরি গুলো দেখি, প্রক্সিমিটিটা কাজ করেছে যেমন, তারপরে হচ্ছে তোমার ইন্টারেস্ট এরিয়া কতটা সেইটাও কাজ করেছে, এবং সমস্ত কিছু কিন্তু ঘটনাগুলোর খবরগুলো কিন্তু তখন সেই সময়টা, আগে কিন্তু আমাদের যে কনভেনশনাল মিডিয়া গুলো রয়েছে, ট্র্যাডিশনাল মিডিয়া আমি বলছি না, কনভেনশনাল মিডিয়া যেগুলো টেলিভিশন, রেডিও, নিউজ পেপার, সেগুলোতে কিন্তু আগে কোথাও আউট হয়েছে, তারপরে সেই মুভমেন্ট গুলো ক্যারি ফরওয়ার্ড করেছে সোশ্যাল মিডিয়া। এবং একদম পিওর সোশ্যাল মিডিয়া মুভমেন্ট অবভিয়াসলি মিটু মুভমেন্ট, কিন্তু তার বেশিরভাগ মুভমেন্টই কিন্তু আগে সাধারণ মিডিয়াতে ফ্ল্যাশ হয়েছে, মানে দেখানো হয়েছে, তারপরে সোশ্যাল মিডিয়াতে এসেছে। আচ্ছা, ও সুরজ গোবরডাঙ্গা হিন্দু কলেজের জার্নালিজম স্টুডেন্ট, আচ্ছা আমি এখন চিনতে পারছি না সুরজকে, মানে প্রত্যেকটা জায়গায় রিমা মোরালেস টাচ করেছে, করে একটা ওভারঅল একটা আইডিয়া সবার সামনেই রেখেছে। আমাকে বললাম এটা কোন কোরের, আমি বললাম এই এটা কোন কোর বলে বলা না, এটা মানে আজকের জার্নালিজম, মানে টুডেজ জার্নালিজম এর একটা পার্ট আর কি, সেই অর্থে। আর এত ইন্টার রিলেটেড, ঠিক যেভাবে এর আগে আমরা যাই বলি না কেন, যে পলিটিক্যাল
পলিটিক্যাল থিওরি, ফ্রাঙ্কফুর্ট, হেজিমনি এটসেট্রা, আমরা এগুলো একদম পড়ছে আজকে নিউ মিডিয়াতেও আমরা সেইভাবে দেখলাম। এবং এখানে ঘটনায় যে আর একটা প্রশ্ন তন্ময়ের করেছে, নিউ মিডিয়া এনগেজমেন্ট হাউ মাচ ইম্পর্টেন্ট ফর ইন্ডিয়ান গভর্নমেন্ট, নট অনলি ফর ইন্ডিয়ান গভর্নমেন্ট, এটা কিন্তু সব গভর্নমেন্টই করছে, এটা সমস্ত গভর্নমেন্টই করছে। এবং এই মুহূর্তে তো নিউ মিডিয়া এনগেজমেন্ট ছাড়া তো উপায়ও নেই আমরা। হ্যাঁ, যখন প্যান্ডেমিক মানে যেভাবেই হোক মানে প্যান্ডেমিক সিচুয়েশন, সব গভর্নমেন্ট কন্ট্রোল করার চেষ্টা করছেন পুরো নিউ মিডিয়াকে ব্যবহার করে। একদম একদম, ফিজিক্যালিও যেতে হচ্ছে কিন্তু মেইনলি এটা তো, এটা তো আছেই। আবার আলাপনের একটা প্রশ্ন আছে, হ্যাঁ আমার আমার হঠাৎ মনে পড়ে গেল, তন্ময় একটা কথা বলি, ইন্ডিয়ান গভর্নমেন্ট প্রচুর করছে প্রত্যেকটা জিনিসই, এই প্রশ্ন। হ্যাঁ না না, তন্ময়কে আমি আরেকটা কথা বলে দিতে চাই, শুধুমাত্র ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু ইন্ডিয়ার জন্য করছে না বা ইন্ডিয়া গভর্নমেন্টই করছে না, আমাদের কিন্তু কূটনৈতিক সম্পর্ক যেটা ডিপ্লোমেসিটাও কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে হচ্ছে। আমরা কদিন আগে দেখেছিলাম ট্রাম্পের সরকার কোন দেশের সরকারকে ফলো করে না, কাকে ফলো করে, মোদি সরকারকে ফলো করে, ডিপ্লোমেসি, তার কদিন পরেই দেখা গেল আবার আনফলো করে দিয়েছে। তো এটা কিন্তু একটা মানে শুধুমাত্র দেশের ব্যাপার কিন্তু নয়, এটা কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রেও দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া একটা রোল প্লে করছে। আলাপনের একটা প্রশ্ন আছে, অনেক সময় সোশ্যাল মিডিয়াতে পার্সোনাল অ্যাটাক করা হয়, বুলি করা হয়েছে, এটা কি মনে হয় কোনোভাবে সোশ্যাল মিডিয়াতে হেট্রেড স্পিরিট, তো ম্যাডাম বললেন ট্রোলিং, হ্যাঁ হ্যাঁ ট্রোলিং বুলি এগুলো, হ্যাঁ সেটা তো করা হচ্ছে, হেট্রেড তো স্প্রেড করা হচ্ছে, করা হচ্ছে। ইন্ডিয়া পাকিস্তান একটা খেলার আগে তো কত কিছু হতো, আর হ্যাঁ আমার নিজের ধারণা এটা ভার্চুয়াল হয় আরো বেশি হচ্ছে, এটা ম্যাডাম বলছিলেন, সামনাসামনি কেউ হয়তো এটা বলবে না বা বললেও এক দুজনের মধ্যে থাকবে, কিন্তু যেহেতু আমি ফিজিক্যালি একে অন্যের কাছে যেতে পারছি না, যা হোক লিখে দেওয়া যাই, এই ব্যাপার একদম হচ্ছে, একদম একদম। তো এখন এই এটার তো কনক্লুশনের কোনো ব্যাপার নেই, কারণ এটা একটা নেভার এন্ডিং একটা প্রসেস, এটাতে অনেক কিছু আসবে এবং কিভাবে হবে আইডেন্টিটি হাইড করা হয়েছে, আলাপনো যাই হোক যেটা বলা, আর ওই ডিজিটাল ডিভাইড নিয়ে এটা তো নিয়ে একটা তর্ক থাকবেই, কারণ ডিজিটাল ইন্ডিয়া মানে সুকান্ত যে তথ্য মানে অ্যাকাউন্ট যে ইনফরমেশন বা যে ডেটা দিল সেই ডেটা অনুযায়ী সত্যি স্মার্টফোন গেছে, এটা একটা ব্যাপার। আবার আগের দিনের টাচ যখন প্রথম আমরা ওই দিনে যখন তখন এই প্রযুক্তিটা উঠেছিল, কে কিভাবে দেখছে তার ডেটা প্রাইমারি সোর্স সেকেন্ডারি সোর্স এগুলোর উপর নির্ভর করে। আমার মনে আছে একটা প্রশ্ন করেছিল যে ডিজিটাল ডিভাইড, এই যে ওটিটির কথা বলা হচ্ছে এই সিনেমা রিলিজের বা যেকোনো কিছুর ক্ষেত্রে প্রদীপ্ত কেন অনেকেই পাশাপাশি যে অনলাইন প্ল্যাটফর্ম একটা এদের মতন জায়গা কিন্তু এটা বিষয় হয়ে যাচ্ছে সিনেমা বা পাবজি খেলা সেটা ভাগাভাগি করে করে, লেখাপড়ার ক্ষেত্রে সেটা এখন অব্দি আমাদের এখানে হয়ে ওঠেনি, উঠছে না, এটা একটা সমস্যাই আর কি। বা হয়তো বাড়িতে একটা স্মার্টফোন মোবাইল ডেটা সবাই ইউজ করছে লেখাপড়ার জন্য, আর রাতের দিকে ডেটা থাকছে পরিষ্কার বলেছিলেন যে উনি অনলাইন ক্লাস চালাচ্ছেন না সেইভাবে, কারণ উনি ডিজিটাল ডিভাইড কে ভীষণ ভাবে হাইলাইট করেছেন, অন্য কোন ভাইস চ্যান্সেলর সেটা করেনি।
পরের প্রশ্ন আর কি, মানে মানে আমরা জানি না, এটা এটাই বললাম তো যে কিছু কিছু উত্তর পাবো কিছু পাবো না, কিছু আমাদের অবজার্ভ করতে হবে করে আমাদের চলতে হবে। এইভাবে রিমা ভীষণ ভালো হয়েছে, আই এম প্লিজড, ম্যাম, ইটস মাই প্লেজার। না না আমি তো এটা তো খালি বলার জন্য নয়, এবং ছেলে মেয়েদের কাছে অনেক কিছু ক্লিয়ার হয়েছে, আমার কাছেও অনেক কিছু ক্লিয়ার হয়েছে। আমি এত আপ টু ডেট, এত আমি জানি না নিউ ইয়ার সম্পর্কে, আমি যদি পার্সোনালি আমাকে মেইল করে দাও বা হোয়াটসঅ্যাপ করে দাও, আমি ওদের একটু পাঠিয়ে দেবো, রেকর্ডিংটা তো থাকবে, তোমাকে আমি রেকর্ডিংটা পাঠিয়ে দেবো। আমি মানে ভীষণ ভাবে বললাম, একটা অ্যানাউন্সমেন্ট আছে যে আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে, মানে যারা প্রেজেন্ট স্টুডেন্ট এবং এক্স স্টুডেন্টরা মিলে আমাদের যিনি চার, মানে মেইনলি ছাত্রদের যেটা কফি হাউস আর কি, এপিসি কলেজের মাসির চায়ের দোকান, তাদের আমি অর্ক আজকে আমায় বলেছি 9,050 টাকা ওরা মাসির হাতে দিয়ে এসেছে। মাসির এখন দোকানটা বন্ধ বলে ওরা যোগাযোগ করেছিল আমার সঙ্গে, ওরা টাকা তুলেছে। মানে আমাদের পুরনো স্টুডেন্ট যারা আছে, মানে যারা মাসিক মানে মাসিকে চেনেন আর কি, যে ব্যাচ থেকে আর কি মোটামুটি, তারাও খুব হেল্প করেছে, এবং প্রেজেন্ট স্টুডেন্ট যারা তারাও তো করেছে। আমি পাশাপাশি এটাও বলছি, নিজেদের বন্ধুদের খবর দেখো, খালি মাসিক নয়, তারাও হয়তো অনেক অনেক অসুবিধার মধ্যে আর কি, যদি জানতে পারো, তারা তো অনেক সময় আমাদের কাছে জানাতে পারে না, আমাদের জানিও এটা বলার। আর একটা কথা বলছি, নেক্সট উইকটা আমাদের খুব টাইট শিডিউল, আমি বলে দিচ্ছি, সোমবার ইন্ট্রোডিউসিং জেন্ডার, ডক্টর লোমুদ্রা দাস ইংলিশ ডিপার্টমেন্টের, উনি বলবেন। আমি বলেই যে মানে দেখো, এই আসা যাওয়া করো না, যারা যারা ইন্টারেস্টেড তারাই এসো। একদম ফ্র্যাঙ্কলি আমি আবার বলবো, আর টিউজডে থেকে ফ্রাইডে ফিল্ম মেকিং ওয়ার্কশপ 4 দিন ধরে হবে আমাদের এই রুমে, এবং সেখানেও আমাকে যাদের কাছে জানতে চাইছি কারা আগ্রহী, প্রত্যেকেই রায় নাম্বার পাঠিয়েছে। কিন্তু এটা জেনে রেখো, এই এখানে কিন্তু হোমওয়ার্ক থাকবে, দেওয়া হবে তোমাকে, শর্ট ডিভিশন করতে দেওয়া হবে, তাহলে সেই বুঝেই তোমরা এসো। মানে তোমরা একটু জাস্ট ঢুকে গেলাম হয়ে গেল ব্যাপারটা তা নয়, এটা আমি বললাম। এর পরের দিকেও আমাদের তোমার এই অ্যাঙ্কারিং বা আরো কিছু এরকম প্ল্যানিং আছে, সেগুলো আমি আস্তে আস্তে বলবো, মানে কিভাবে কি হবে যতদিন আমরা পারবো একটু স্পেশাল করে নেওয়ার বলছি। আমি তাহলে এখানে আমাদের এই আজকের স্পেশাল ক্লাস শেষ করছি, ঠিক আছে? সবাইকে অনেক ভালোবাসা, আমার সব জুনিয়র অনেক ভালোবাসা সবাইকে, সবাই খুব ভালো থেকো, ভালো পড়াশোনা করো। ম্যাডাম প্রণাম আপনাকে। হ্যাঁ ঠিক আছে, আমার তো খুব আনন্দের দিন আজকে, এটা খুব ভালো হলো। ঠিক আছে, আমি তাহলে মিটিং এন্ড করছি।